ব্লগিং এ কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে হচ্ছে ব্লগিং করা যায় না। সেটা আপনি দিতে পারেন আপনার যেটা ন্যাচারাল সিনারি নিয়ে যেটা করতে যাচ্ছেন সেটা দিতে পারেন আপনি ইউটিউব চ্যানেল, সেটার নিশ ধরে আপনি হচ্ছে কিওয়ার্ড ওইটা রিলেটেড চ্যানেলে দিলে আপনি ওইটা দিতে পারেন। ওইটা হচ্ছে আপনি তখন ওই একটা দিবেন, কিন্তু ব্লগিং এ কখনো একটা কন্টেন্ট দিয়ে ব্লগিং হয় না। ব্লগিং এ প্রতিদিন নিত্য নতুন 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 কন্টেন্ট আনতে হয়, বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পেরেছি। একটা চ্যানেলে তিনটা চারটা টপিক নিয়ে কাজ করা যাবে না তা না, কিন্তু তিনটা চারটা টপিক নিয়ে কাজ করার পর ওই চ্যানেলটা র্যাঙ্কে আনতে মানে প্রবলেম হয়ে যায়। কারণ হচ্ছে কি, এক একটা চ্যানেলের এক একটা টপিকের জন্য যদি আমরা আপনার কিওয়ার্ড দেই 50টা, তাহলে আপনি চিন্তা করেন আপনি যদি তিনটা টপিক নিয়ে কাজ করেন আপনার 50 দুগুণে 3 50 150 কিওয়ার্ড দিতে হবে। আপনি যদি একটা চ্যানেলের জন্য 150 কিওয়ার্ড বের করতে পারেন খুবই ভালো। আপনি যদি পেটুক কাপল দেখেন, ওরা ফুড রিভিউ একটাতে দেয়, ওরা ব্লগ আরেকটাতে করে। ওদের রান্নার রেসিপির চ্যানেলটা আর ব্লগিংটা মেবি একটা চ্যানেল, আর ফুড রিভিউ চ্যানেলটা মেবি একটা চ্যানেল। ওরা ফার্স্টে ফুড রিভিউ দিয়ে স্টার্ট করেছে, ওদের যখন পরিচিতি প্রসার চলে এসেছে, ফেম চলে এসেছে, তারপরে ওরা গিয়ে আরেকটা চ্যানেল ওপেন করেছে। সবার জন্যই ব্যাপারটা এরকম, যখন একটা চ্যানেল স্টাবলিশ হয়ে যায় তখন তারা সেকেন্ড আর একটা চ্যানেল ওপেন করে। তার কারণ হচ্ছে সেকেন্ড চ্যানেলটা তখন আর র্যাঙ্কে নিয়ে আসা বা ওইটার কিওয়ার্ড নিয়ে অত খোঁজাখুঁজি করা লাগে না, কারণ প্রথম চ্যানেলটা থেকে সেকেন্ড চ্যানেলে প্রমোশন হয়। বুঝতে পেরেছেন আপু? জি আপু। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? কালকের কাজ করতে গিয়ে কারো কোথাও কোনো প্রবলেম হয়েছে? কেউ কথা বলে না, সবাই 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 মিউট হয়ে বসে আছে। আমার সাথে স্ক্রিন শেয়ার করবে কে? উষাচিং ভাইয়া, আর আমরা ভাইয়া, দীপ্ত ধর, বা আপনাদের মাঝে কেউ, অর্পণ আছে, শাহিন, সুহাগ আছে। আজকে কোনটা হবে ক্লাস, কোনটা হবে আজকে? আজকে হ্যাঁ, কোন ক্লাস করতে চান আপনারা? কালকে কোন ক্লাস করেছেন? কোন ক্লাস আপনি স্লাইডে চলে আমার হয়তো স্লো হতে পারে আর কি বুঝি নাই, আবার বলেন। ভাইয়া আপনার কথাটা বুঝিনি, আরেকবার বলবেন। কথা বলছে ও ও দীপ্ত ভাই, করেন আপনি। দীপ্ত ভাই ও সচিন ভাইয়া একজন করলেই হলো। ভাইয়া পুরো পিসি ভিজিট করাইলেন আমাদেরকে। আমি এটা আলাদা ফোল্ডারে রেখে দিছি তো সব। জি বুঝতে পারিলাম। কাজগুলি সবার হয়েছে? সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছেন আজকে? অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই কে কে আজকে? মে আপু করেছে আপু। কে? মে করে নাই আপু। সচিন ভাই করে নাই। আর আমি করি নাই আপু। জয়। আর আপু আমি করি নাই। আমি করি।
আমার করা হয়নি, আমার তো আপু নতুন আরেকটা ইয়া হওয়ার কথা ছিল নতুন জিমেইল দিয়ে। সবাই আমি করি না একসাথে বললেন, কাউকে আমি আর ধরতে পারলাম না পরের গুলো। আমি করেছি আপু, আমিও করেছি আপু। আয়েশা আপু করেছে আর সাইট কালকে বিকেলে দুপুরে দিবি। আর কে? আমি করেছি আপু। জুনিয়র দীপ্ত রামরা ভাই? আমি তো আজকে ছিল বলে জানতামই না আপু, আমি লাস্টের দিকে বাইরে হয়ে গেছিলাম তো আপু। বলেন এটার জন্য কি বলবো আপনাদেরকে। কথাটা কালকে শুনেন নি আপনারা। এই জিনিসগুলি আপনাদের প্রয়োজন হবে, আপনারা ইউটিউব এর গিগ খুলতে গেলে আপু কাজের স্যাম্পল কোথায় পাবো, এই জিনিসগুলি আপনাদের তখনই প্রয়োজন হবে ভাইয়া। জি আপু করে নিব এটা। করে নিব বললে তো হবে না, আমাকে তো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তাই না? ঠিক আছে আপু আজকে দিয়ে দেব আমি, ওটা রাতে দিয়ে দেব আপু। আজকে দিয়ে দিলে তো একদম 80টা স্লাইড দিতে হবে, মানে 80টা স্ক্রিনশট দিতে হবে। পারবো আপু পারবো। আর জয়দেবের তো স্ক্রিনশট গুলি মোটামুটি নেয়াই ছিল জয়দেব আপু, 9টার মতো নেওয়া হয়েছিল যে অন্যগুলো নেওয়া হয় নাই তো। আপু আমি পুরাতন জিমেইল দিয়ে যেটা খোলা হয়েছে ওটা দিয়ে দিয়ে দিব নাকি নতুন জিমেইল দিয়ে আরেকটা খুলতে হবে? পুরাতনটা দিয়ে দিয়ে দিতে পারেন, আমরা পুরাতনটা বাইরের পুরাতন জিমে বাইরের পুরাতন ইউটিউব চ্যানেল থাকলে কি আমরা বলবো না আমি তোমার পুরাতন চ্যানেল দিয়ে কাজ করব না, আমি তোমার নতুন চ্যানেল নিব তারপরে কাজ করব, সেটা আমরা বলতে পারবো কেউ না? তাহলে পুরাতনটা দিয়ে দিয়ে দিব। হ্যাঁ পুরাতনটা দিয়ে দিয়ে দিব, বাইরের পুরাতন চ্যানেলেরই কাজ করে দিব আমি। আমরা কাজ নতুন চ্যানেল পুরাতন চ্যানেল এটা কোনো ব্যাপার না, আমি যে কোনো চ্যানেল দিয়ে কাজ করতে পারবো। আপনি যদি পুরাতন চ্যানেল দিয়ে অ্যাসাইনমেন্টে সাবমিট করতেন তাহলে অন্তত আপনার ইয়ে হতো না, হয়তো ওই স্টার্টিং বা ক্রিয়েট এ নিউ চ্যানেল এই জায়গার স্লাইডটা আসতো না, বাদ বাকি সব স্লাইড আপনি পেতেন। সবকিছুই হ্যাঁ হ্যাঁ বুঝি আমরা, কিন্তু করি না আর কি। আচ্ছা আপু এখানে ওই ভিউ এর উপর পেমেন্টের এটা কেমন আসে, মানে ধরুন আমি একটা ভিডিও আপলোড করলাম সেক্ষেত্রে আমি যে টাকাটা পাবো ভিউ এর উপরে টাকাটা কেমন করে হিসেবে আসে? এর উপরে ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তাদের ভিউ এর উপর তারা একটা টাকা আসে না তাদের? তাদের ভিউ এর উপরে কোনো ইউটিউব তাদেরকে কোনো পেমেন্ট করে? তাহলে নতুন নতুন কোনো কিছু যদি বের হয় ওগুলো তো দেখা যায় ওরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসে, সেই ক্ষেত্রে ওদের লাভটা কি? বুঝিনি বুঝিনি আরেকবার বলেন। যেমন ধরেন নতুন নতুন কোনো গান লঞ্চ করা হলো বা নতুন কোনো ভিডিও আসলো ওগুলো তো তারা প্রথমে ইউটিউবেই দেয়, সেই ক্ষেত্রে ওদের ভিউ বাড়ে, ইউটিউবে দেয় যাতে ওটার ভিউ বাড়ে, ভিউ বাড়ে এবং ওরা পরে ওইটাকে ওদের ওয়েবসাইটেও দেয় বা ওরা অন্য কোনো থ্রুতে দেয়, এটার স্পন্সর থাকে ওরা ওইটার মাধ্যমে আর্ন করে, কিন্তু ইউটিউব কখনো তাদেরকে কোনো পেমেন্ট করে না। আচ্ছা শুধু ভিউ বাড়ার জন্য তাহলে কাজটা করে কি? তাহলে ইউটিউব না ওইটা ধরেন ইউটিউবে তারা যদি ইউটিউবে যদি প্রিমিয়ার করে তাহলে তাদের হচ্ছে স্পন্সর হয়তো পায়, স্পন্সররা তাদেরকে পেমেন্ট করে, ইউটিউব তাদেরকে কোনো পেমেন্ট করে না। কোনো পেমেন্ট করবে না? না ইউটিউব কখনো কাউকে কোনো পেমেন্ট করে না, ইউটিউবের থেকে আর্নিং, ইউটিউব থেকে আর্নিং পাবেন কিন্তু ইউটিউবের ইউটিউব আপনাকে পে করবে না। ইউটিউবের মাধ্যমে আপনি আর্নিং পাবেন কিন্তু ইউটিউব আপনাকে কখনো পে করবে না। ফেসবুক আমাকে আপনাকে পে করে?
না ফেসবুক পেজের মাধ্যমে আমরা আর্ন করি সেম এরকম আচ্ছা আমরা আমাদের কালকে অবধি যতটুকু আমরা করেছিলাম তার মধ্যে আমাদের ছিল হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা চ্যানেলের বেসিক যে সেটিংস গুলি ওই সেটিংস গুলি ক্রিয়েট করা এবং চ্যানেলের মধ্যে এসে চ্যানেলের কিছু সেটিংস থাকে যেটা বাই ডিফল্ট আমার চ্যানেলে থেকে যাবে সেটা আপনার হচ্ছে কি বলে বাই ডিফল্ট যেটা থেকে যায় সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন কিওয়ার্ড লাইসেন্স আমার পারমিশন নেয়া আমার ভেরিফাই করা আমার চ্যানেলের হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলি ইন্টিগ্রেশন করে দেয়া ওয়াটারমার্ক করে দেয়া এই বেসিক সেটিংস গুলি আমরা কালকে দেখেছিলাম তাই না চ্যানেলের আচ্ছা আজকে থেকে যেটা দেখব সেটা হচ্ছে যে আপলোড ডিফল্টস যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এইখান থেকে আমাদের হচ্ছে ভিডিওর কাজগুলি শুরু হবে এই আপলোড ডিফল্টস এ আবার দুটো সেটিংস আছে একটা বেসিক সেটিংস একটা অ্যাডভান্স সেটিংস বেসিক সেটিংস এ যেটা আছে সেটা হচ্ছে টাইটেল মিন্স হচ্ছে একটা ভিডিও আমরা যখন আপলোড করি ওই ভিডিও প্রত্যেকটা ভিডিওর ইচ এন্ড এভরি ভিডিওর একটা করে টাইটেল থাকে তাই না ওই টাইটেলটা হচ্ছে এইটা এইখানে বাই ডিফল্ট আমি যেটা দিয়ে দিব এটা যে কোনো চ্যানেল যখন আমি আপলোড করব যে কোনো সরি যে কোনো চ্যানেল আপলোড না যে কোনো ভিডিও আপলোড করব তখন এখানে বাই ডিফল্ট এই ভিডিওটা দেখাবে এখানে কিন্তু একটা অ্যামাউন্ট দেখাচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে বাই ডিফল্ট যেটা সেট করছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা বাই ডিফল্ট সমস্ত ভিডিওতে থাকবে তারপরেও আমি চাইলে ওই যে একটা অপশন দিয়ে এসেছিলাম না আমরা যে আমার প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি আপলোড করার আগে রিভিউ করতে চাই জি জি আপু জেনারেল সেটিংস এর আমরা জেনারেল সেটিংস এর অ্যাডভান্স সেটিংস এ পেয়েছিলাম ওই সেটিংসটা আর থ্রুতে আমরা যখন প্রত্যেকবার ভিডিও আপলোড করব তখনও আমরা এই টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করার জন্য দেখব তো একটা কাজ করবেন সেটা হচ্ছে বাই ডিফল্ট এখানে আমরা ডেসক্রিপশনে যেটা সেট করি সেটা বেসিক্যালি কিছু কিওয়ার্ড সেট করি যাতে এই কিওয়ার্ড গুলি বাই ডিফল্ট প্রত্যেকটা ভিডিওতে যায় বাই ডিফল্ট এই কিওয়ার্ডটা যাতে প্রত্যেকটা ভিডিওতে যায় বুঝতে পেরেছেন আপু এখানে একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম জি ভাইয়া ডেসক্রিপশন তো আমরা প্রায় সেমই দিতে পারি কিন্তু সেম হয় না ভাইয়া ডেসক্রিপশনটা সেম হয় না যখন ভিডিওগুলি আপলোড করবেন আপনি কি একই ভিডিও বারবার আপলোড করবেন কখনোই না আপনার ভিডিওর ধরন চেঞ্জ হবে ডেসক্রিপশন কি ওই ভিডিও নিয়ে কথা বলা তো ওই ভিডিওর কথাগুলিও চেঞ্জ হবে বাই ডিফল্ট আমরা সেট করে রাখতে পারি কোনটা জানেন বাই ডিফল্ট আমরা সেট করে রাখতে পারি কিছু বেসিক কিওয়ার্ড যে বেসিক কিওয়ার্ডগুলি আমার সমস্ত ভিডিওতে যাবে ওই কিওয়ার্ডগুলি বা বেসিক একটা ডিফল্ট আমি সেট করে রাখলাম যে যদি এই রিলেটেড ভিডিওগুলি হয় তাহলে এইটা যাবে কিন্তু বারবার বাই ডিফল্ট চেঞ্জ করা যায় না যে আমি তিন রকমের বাই ডিফল্ট চেঞ্জ করে সেট করে দিব যাতে আমি তিন রকমের ভিডিও দিলে তিনবার বাই ডিফল্ট আসে সেটা হবে না বুঝতে পেরেছেন ভাইয়া আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি তারপরে যান তারপরে এই যে ডেসক্রিপশনের পরে আছে যে আপনি ভিডিও কিভাবে রাখতে চান পাবলিক করে এটা কিসের জন্য কি লিখেছে একটু বড় কর আপলোড ডিটেইলস আপলোড এখানে লিখছেন আপলোড ডিটেইলস এ তারপর নিচের ওখানে পাবলিক প্রাইভেট আনলিস্টেড এই তিনটা অপশন আসছে এই তিনটা অপশন হচ্ছে বেসিক্যালি যে আমরা ভিডিওটা কি পাবলিক করে রাখবো কিনা বা প্রাইভেট ভিডিও দিব কিনা বা আনলিস্টেড রাখবো কিনা এটা সবসময় আমরা পাবলিকই করে রাখবো তারপরে তো আমার রিভিউর অপশন থাকবে রিভিউর অপশনে আমি ওইটা দিয়ে দিব আর তারপরে যান তারপর বেসিক ট্যাগ ফর অল ডিটেইল বেসিক ট্যাগ ফর অল ভিডিও যেটা ওই যে বললাম কিছু ট্যাগ এখানে আমরা দিয়ে দিতে পারি বাই ডিফল্ট ছাড়াও আর হ্যাশট্যাগ আকারে কিছু সরি ডেসক্রিপশনে যে ট্যাগগুলি দেয় কিওয়ার্ড দেয় সেটা কিন্তু আপনার হ্যাশট্যাগ আকারে যাবে বা ভিডিও ট্যাগ কিন্তু কিছু ট্যাগ গেছে কিন্তু আপনার হচ্ছে আমরা জাস্ট লিখে এন্টার করেছি ওটা ট্যাগ নিয়ে নিয়েছে আর কিছু যাবে হচ্ছে আপনার হ্যাশট্যাগ আকারে ওইগুলিকে এখানে দিয়ে দেয়া যাবে তারপর এটা 500 ক্যারেক্টারের
এরপরে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এ গেলে এই যে এখন এখানে আসেন, সেইটা হচ্ছে এই যে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও এটা, কমিউনিটি কন্ট্রিবিউশন সেটা যদি আপনার কমিউনিটি কন্ট্রিবিউশন, কমিউনিটি যখন ওপেন হবে তখন এখানে এসে এটাকে অন করে দিবেন, এর আগে অবধি এটাকে অফ করে রাখবেন। আচ্ছা বুঝা গেল। আর কমেন্টস, এখানে কমেন্টস হচ্ছে আমি হোল্ড করতে পারি, কমেন্টস হোল্ড করতে পারি মিন্স হচ্ছে আমি সবার কমেন্ট আমি হচ্ছে হোল্ড করে রাখবো, আমি রিভিউতে গিয়ে পারমিশন দিলে কমেন্ট গুলি দেখা যাবে, আদারওয়াইজ দেখা যাবে না। আবার এখানে তিনটা অপশন আছে, এর পরের স্লাইডটা যে যান আমি বলে দিচ্ছি তিনটা অপশন। তাহলে আপু এই জায়গায় আমরা যে অনেক সময় দেখি যে লিংক বিল্ডিং এর কাজগুলো অনেকে কমেন্টসে দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা ওগুলো ডিলিট করতে পারি কিনা? হ্যাঁ, আমি যদি সমস্ত কমেন্ট গুলিকে হোল্ড করি তাহলে ডিলিট করতে পারবো, আমি যদি সমস্ত কন্টেন্ট কে হোল্ড না করি তাহলে ডিলিট করতে পারবো না। ভাই আগের স্লাইডে যান, এখানে যে স্ট্যান্ডার্ড লাইসেন্স আগের স্লাইডটা 44 নাম্বার, এই যে ভাইয়া এটা উপরে একটা স্লাইড একটু মিস হয়েছে, সেটা হচ্ছে যে যে এখানে হচ্ছে যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছেন, ক্যাটাগরিটা এখানে যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেন ওই ক্যাটাগরির, ওই যে প্রবলেমটা আয়েশাপুর ছিল, ক্যাটাগরি সিলেক্ট করে দিলে আপু ওই ক্যাটাগরির ভিডিওর সাথে দুই একটা অন্য ক্যাটাগরির ভিডিও দিতে পারবেন। আর হচ্ছে যদি ক্যাটাগরি সিলেক্ট না করে নাম দিয়ে দেন তাহলে আপনি মোটামুটি একই কোয়ালিটির মানে একই টাইপের অনেকগুলি অনেক রকমের ভিডিও দিতে পারবেন আপনারা। আর এই যে এইখান থেকে হচ্ছে লাইসেন্সটা ফিক্সড করে দেয়া যে আমি কোন লাইসেন্সের আন্ডারে আমার ভিডিওগুলি পাবলিশ করব। এখান থেকে যে বলেছিলাম না কালকে যে স্ট্যান্ডার্ড লাইসেন্স আর ক্রিয়েটিভ কমন লাইসেন্স, স্ট্যান্ডার্ড লাইসেন্স হচ্ছে কপিরাইটেড ইস্যু থাকে, ক্রিয়েটিভ কমনে কপিরাইটেড ইস্যু থাকে না, বলেছিলাম না কথাটা, সেই সেটিংটা এখান থেকে করতে পারবেন আপনারা। হুম, বুঝা গেল সবার? আপু অ্যাপ্লাই করলে ভালো হতো আপু। কালকে বলেছিলাম না যে ভিডিওতে দুই রকমের লাইসেন্স থাকে, যে একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স একটা ক্রিয়েটিভ কমন লাইসেন্স, স্ট্যান্ডার্ড লাইসেন্সে কপিরাইটেড ইস্যু থাকবে, ক্রিয়েটিভ কমনে যদি কিছুটা চেঞ্জ করে আমরা আপলোড করি তখন হচ্ছে আমার ক্রিয়েটিভ কমনের আন্ডারে চলে যাবে এবং তখন সেটা কপিরাইটেড ক্লেম হবে না। এই যে লাইসেন্সের কথাটা বলেছিলাম ওই লাইসেন্সটা আপনি এখান থেকে সেট করবেন যে কোনটার জন্য কোনটা হবে। এখানে এখানে ধরেন ভাইয়া আমরা স্ট্যান্ডার্ড লাইসেন্স হচ্ছে একেবারে নতুন দিতে হবে, নতুন দিতে হবে, কোন রকম কপিরাইটেড ইস্যু থাকতে পারবে না, কোনো সাউন্ড না, কোনো ভিডিও না, কোনো আপনার ব্যাকগ্রাউন্ড না, কোনো কিছু হুবহু থাকতে পারবে না, প্রাইভেসি পলিসি আপনারা পড়েননি, আমি ওই জন্য আপনাদেরকে পড়তে বলেছিলাম। ইউটিউবে একটা কথা আছে, আপনার যেই ক্যাটাগরির ভিডিও চ্যানেল ওই ক্যাটাগরি ছাড়াও সেম ভিডিও মানে ওই ওই চ্যানেলে আপনি অন্য ক্যাটাগরির ভিডিও খুব বেশি আপলোড করতে পারবেন না, খুব অল্প পরিমাণে আপলোড করা যায়। ইউটিউবের প্রাইভেসি পলিসিগুলি যখন রুলসগুলি ব্রেক করবেন তখন ঝামেলা হবে। তো এই জন্য ক্যাটাগরিটাকে, ক্যাটাগরির জন্য অনেক সময় দেখা যায় ইউটিউব আপনাকে স্ট্রাইক দিবে, ইউটিউব আপনাকে ওয়ার্ন করবে যে তোমার ভিডিওটা তোমার ক্যাটাগরির সাথে যাচ্ছে না, তুমি ডিলিট করো, এটা ইউটিউব আপনাকে দেবে। ইউটিউবে আপনাকে দেখাবে পাবলিশ হয়ে গেছে, কিন্তু ইউটিউব এটার ইয়ে করে ও রিভিউ দেয় আপনার, যেমন ইয়ে ফাইবার আমাদের ভিডিওকে 24 আওয়ারের জন্য রিভিউতে নিয়ে যায়। সেম ইউটিউবও নিয়ে যায়। তো এই জায়গাটা সবসময় নান দিয়ে রাখতে হয়, ক্যাপশন সার্টিফিকেশন নান, আর ইয়েও নান দিতে হয়, ক্যাটাগরিও নান দিতে। আপনার কি হয়েছে রে ভাইয়া? তারপরে যান ভাইয়া, এই যে দেখেন নান ছাড়া কি আছে, ফিল্ম অ্যানিমেশন আছে, অটো অটোস ভেহিকল আছে, মিউজিক আছে, পেটস অ্যানিমেল, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, গেমিং, পিপল ব্লগ, কমেডি, এখানে অনেক টাইপের ক্যাটাগরি আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? জি। তারপরে ওই যে লাইসেন্সটা হচ্ছে দেখতে পাচ্ছেন, লাইসেন্স আমার এখানে দেয়া আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ডানে ডানে
ভাইয়া ওইখানে না, ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল কি হবে ওইটা সিলেক্ট করে দেয়া, আর কমিউনিটি কন্ট্রিবিউশন তো বললামই ভাইয়া, যান এই জন্য আমরা ক্যাটাগরি সবসময় নাম দিয়ে দিব, স্পেসিফিক করে দিব না, নাম দিলে এটার মধ্যে অনেকগুলি জিনিস দেয়া যায়। তারপরে দেন এইটা হচ্ছে ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তারপরে তারপরে এই যে এটাও নান কেন দেখেন, ক্যাটাগরি সরি এটা ক্যাটাগরি না, এটা ক্যাটাগরির নিচে আরেকটা অপশন ছিল না, এটা ওইটার জন্য নান, দ্য কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন টেলিভিশন ইন ইউএসএ, দ্য কন্টেন্ট হ্যাজ, এটা ইউএসএ দিয়ে করা ছিল এই জন্য ইউএসএ, দ্য কন্টেন্ট হ্যাজ অনলি এয়ার্ড অন টেলিভিশন ইউএসএ উইথ ক্যাপশন উইদাউট ক্যাপশন, ওরকম করে কিছু দেয়া আছে, তো এই জন্য সবসময় এটাকে নান দিতে হয়, এগুলি কোনোটাই সিলেক্ট করা লাগে না, বুঝতে পেরেছেন? বাকিটা এখন একটু ধোয়াশা, সেই বাকিটুকু আপনারা যখন প্র্যাকটিসটা দেখাবো এখন তখন ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার কথাটা আপনাদের? জি। তারপরে এই যে কমেন্ট হোল্ড করলে এই তিনটা অপশন আসবে, যে অ্যালাউ অল কমেন্টস, যে কোনো কমেন্ট আসবে আমি কি সেটাকে অ্যালাউ করব না, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, যে কেউ খুব বাজে কিছু বলেছে সেটা হোল্ড করব না, হচ্ছে ডিজেবল কমেন্ট করে রাখবো, মানে আমি কমেন্টের সেকশনটাই রাখবো না। এখন অনেক ভিডিওতে অনেকে এসে লিংক বিল্ডিং করছে, অনেকে ভিডিওতে এসে খুব বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ওয়ার্ড লিখে, তো এখানে এই জন্য আমরা যদি হোল্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট দিয়ে দেই তাহলে ইউটিউব ওইটাকে বের করে ইউটিউব ওইটাকে হোল্ডে রাখবে, আমি যদি পারমিশন দিই তারপরে ওই কমেন্টটা মানুষ ভিউ করতে পারবে, আর যদি অল কমেন্ট দিয়ে দিই তাহলে সব কমেন্ট হোল্ডে থাকবে, আমি যেই যেই কমেন্টকে পারমিশন দিব ওই ওই কমেন্টটা আমার চ্যানেলে দেখা যাবে, বুঝা গেল? মানে আমরা ওই তিন নাম্বারটা ইউজ করব সব সময়? এটা ডিপেন্ড করে, এটা তিন নাম্বারটা ইউজ করব ওরকম না, তিন নাম্বারটা ম্যাক্সিমাম চ্যানেলে ইউজ করে, যে বাজে কমেন্টগুলি যাতে হোল্ড করে। এখন আপনার চ্যানেলে যদি দেখেন যে লিংক বিল্ডিংটা খুব বেশি হচ্ছে তাহলে আপনি তখন এখানে অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিবেন, আপনি যদি না চান, যেমন অনেকেই এসে কমেন্টের মধ্যে হচ্ছে আপনার তার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে যায়, অনেকেই এসে তার ওয়েবসাইটের লিংক দিয়ে যায়, অনেকেই এসে তার পেজের লিংক দিয়ে যায়, এরকম কাজ করে না? জি। তাহলে তো আপু ওই অ্যালাউ অল কমেন্টস দিলে তো পরে সবকিছু অ্যালাউ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি তো অ্যালাউ দিব না। হুম, আমি ওই যে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ একটা দেখেন, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ছাড়া হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, মানে সব কমেন্ট আমি রিভিউর জন্য রেখে দিব, আমি যেটা রিভিউ করে পারমিশন দিব সেটাই যাবে, সেটাও তো আছে অপশন। হ্যাঁ হ্যাঁ। তারপরে যান ভাইয়া, আপনি এখন 50 নাম্বার স্লাইডে আছেন, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আপু, আমি 50 নাম্বারেতে দিছি। 50 নাম্বারে, হ্যাঁ তারপরে যান এখানে আরেক ভাই, একটু আগেরটাতে যান, একটু আগেরটাতে যান, এখানে নিচে দেখেন ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, দেখতে পাচ্ছেন একটা জায়গা? হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা যদি আপনি দিয়ে দেন, সিলেক্ট করে দেন, তাহলে মানে ভিউয়াররা দেখতে পারবে আপনার এই ভিডিও রেটিং কত। তো প্রথম অবস্থায় আমরা না এই জিনিসগুলি দিব না, প্রথম অবস্থায় আমরা এই জিনিসগুলি দিব না, এটাকে আমরা ডিসিলেক্ট করে রাখবো। হ্যাঁ, তারপরে আসবে পারমিশনস, এই পারমিশনস এর থ্রুতে হচ্ছে আপনার ইয়ে দেয়া, ওই যে রোল দেয়া, যেটা আমরা হচ্ছে সেটিংস এ গিয়ে ইউজার ম্যানেজ বা ম্যানেজার একটা অপশনে গিয়ে আমরা রোল দিয়েছিলাম না, ওই রোলটা এই পারমিশনস এ গিয়েও দেয়া যায়। ভাই পরের স্লাইডে যান, এই যে ম্যানেজ পারমিশনস, এটার থ্রুতে আপনি হচ্ছেন আপনার ওই যে ইউ কারেন্টলি ম্যানেজিং চ্যানেল পারমিশন থ্রু এ ব্র্যান্ড, মানে আপনার গুগল অ্যাকাউন্টকে যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তখন ওইটার পারমিশনটা এখান থেকে দেয়া যায়, মানে রোলটা এখান থেকে দিতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলের রোলটা এটা থেকে দেয়া যাবে। তারপরে তো বললাম কমিউনিটির যে ব্যাপারটা থাকবে, কমিউনিটি হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা ট্যাব, যে ট্যাবটা 10,000 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনি ইউটিউব থেকে পাবেন না, এর আগে পেতে হলে আপনাকে ইউটিউবকে অ্যাপ্লাই করতে হবে, ইউটিউব যদি আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এবং এই কমিউনিটিতে হয় কি, নানান প্রকার ডিসকাশন হয়, নানান ভিডিও আপলোড হয়, যে এই কমিউনিটিতে ধরেন এতগুলি মানুষ আছে, সে তার ভিডিও আপলোড করলো, আরেকজন আরেকজনের ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে একটা কমিউনিটি থেকে কমিউনিটিতে আপলোড করতে পারে। ভাইয়া তারপরে যান,
এই যে ম্যানেজ পারমিশনস আমরা কোথায় পেয়েছিলাম মনে আছে? এখন দেখেন তো ম্যানেজ পারমিশনে গেলে এটা পারমিশনেরটাই দেখাচ্ছে। ম্যানেজ পারমিশনটা আমরা কোথায় গিয়ে পেয়েছিলাম মনে আছে? 53 যান, এই যে আপনার চ্যানেলের পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়, তারপরে যান, এরপরে যে কমিউনিটিতে গিয়ে মডারেটর, এখানে হচ্ছে অটোমেটেড ফিল্টার, এখানেও কিছু দেয়া যায় যে অ্যাড ওই কমিউনিটির আপনি হচ্ছেন ইউজার অ্যাড করা, ওই কমিউনিটির হচ্ছে আপনার মডারেটর কারা তাদেরকে অ্যাড করা, ইউজারকে অ্যাপ্রুভ করা, তারপরে যান হিডেন ইউজার, ইউজারকে হাইড করে দেয়া, তারপরে ব্লক ওয়ার্ডস, এখানে হচ্ছে কমিউনিটিতে আপনি যদি ওয়ার্ড ব্লক করে দেন যেটা আমরা ফেসবুকে থ্রুতেও দিয়েছি, ওই ব্লকিং ওয়ার্ড গুলো এখানে লিখে দিবেন, তাইলে তারপরে সেভ দিলে ওয়ার্ড ব্লক হয়ে যাবে। আর ব্লক লিংকস হচ্ছে যে কোনো লিংক কেউ কমিউনিটিতে শেয়ার করতে পারবে না, তাদের জন্য এই ব্লক লিংকস, তারপরে যান, তারপরে ডিফল্ট ভাবে কমিউনিটিতে ডিফল্ট ভাবে কমিউনিটির কমেন্টস, এতক্ষণ কিন্তু আমরা ভিডিওর কমেন্টস দেখেছি, এখন হচ্ছে কমিউনিটির কমেন্টসও আমি চাইলে হোল্ড করতে পারি, কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? হ্যাঁ আপু, কমিউনিটির কমেন্টসও করা যায় ভাইয়া আগেরটাতে। তারপরে হচ্ছে ম্যানেজ ইন লাইভ চ্যাট, আপনি যখন লাইভ করবেন তখন আপনি ওইখানকার কমেন্টগুলি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টগুলিকে হোল্ডে রাখতে চান কিনা কমিউনিটির মধ্যে, সেটাও এখানে অপশনটা আছে, সিলেক্ট করে দিলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট চ্যাটগুলি আপনার ওরা হচ্ছে হোল্ড করে রাখবে। তারপরে স্লাইডে, তারপরে সেটিংস ছাড়া যে নিচে নিচে যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স, চ্যানেল অ্যানালিটিক্স, তারপরে স্লাইডে যান, এই যে চ্যানেল অ্যানালিটিক্স টা এখানে দেখাবে, সিমোর ওয়াচ টাইম দেখাবে, কোন জায়গা থেকে এসেছে সেটা দেখাবে, কোন বয়সের মানুষ এসেছে সেটা দেখাবে, তারপরে হচ্ছে আপনার সে কি বলে কোন বয়সের মানুষ এসেছে সেটা দেখাবে, ছেলে না মেয়ে সেটাও দেখাবে, ইচ এন্ড এভরিথিং এখানে দেখা যায়, আপনার চ্যানেলের ভিউ, এটা তো আমি ওই দিন চ্যানেলটা ক্রিয়েট করেছি এই জন্য আমারটা দেখা যায়নি, যান যে চার্ট লাইন চার্ট এখানে লাইন আকার আসবে, এখন আমার এখানে চ্যানেলে ছিল না কারণ ওটা আমার নতুন চ্যানেল ছিল, তারপরে যান এই যে টাইপ ডিভাইস টাইপ, কোন টাইপের ডিভাইস থেকে এসছে কোথেকে এসছে, এই যে দেখেন এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক গ্রাফ আকারে দেখা যাবে, ভিউয়ারের এজ দেখা যাবে, ভিউয়ারের জেন্ডার দেখা যাবে, ডেট দেখা যাবে, কোন প্লে লিস্টে দেখেছে দেখা যাবে, কোন ডিভাইস থেকে দেখেছে দেখা যাবে, মোড়ে গেলে দেখা যাবে হচ্ছে পাবলিশ ফরম্যাট, প্লেব্যাক লোকেশন, তারপরে আদার আরো অনেকগুলি অপশন আছে, ওইগুলি সবগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে ভাইয়া, তারপরে ওকে একটু হোল্ড করেন, আমি কি খুব ফাস্ট ফাস্ট বলে যাচ্ছি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? না তো, ছোট হলে বেশি ছোট হয়ে যায়, বড় হলে বেশি বড় হয়ে যায় ভাইয়া, একটু ছোট করব, হ্যাঁ এই যে ছোট না করলে এই জন্যই তো আমি দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে সাবটাইটেল, আপনি আপনার ভিডিওর সাবটাইটেলে যান, সাবটাইটেল ওই যে সেটিংস এ গিয়েছিলাম আমরা চ্যানেল স্টুডিওতে গিয়ে, এখন চ্যানেল স্টুডিওর ওই যে সাবটাইটেলে যাব, তারপরে যান ভাইয়া সাবটাইটেল করা। এরপরে হচ্ছে মনিটাইজেশন, এখানে হচ্ছে চ্যানেল মনিটাইজেশন হলো কিনা বা আপনার এনাবল হয়েছে কিনা এই ডিটেইলিংটা দেখা যায়, এই তারপরে স্লাইডে যান ভাইয়া, এই যে দেখেন সাবস্ক্রাইবার, পাবলিক ওয়াচ আওয়ার, এগুলি হবে কিনা, এখন এখানে এই যে নোটিফাই মি ওয়েন আই এম এনাবল এলিজিবল, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, নোটিফাই মি ওয়েন আই এম এলিজিবল আমি মার্ক করেছি, এই জায়গাটা হচ্ছে আপনাকে যদি এইটা সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনাকে নোটিফাই করবে তারা যে আপনি যখন এলিজিবল হয়ে যাবেন মনিটাইজেশনের জন্য, মনিটাইজেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল হবে, কোনো রুলস ব্রেক করবেন না, ওদের সমস্ত কিছু মেনে যখন আপনার চ্যানেলটা এনাবেল হয়ে যাবে তখন আপনাকে একটা মেইলের মাধ্যমে জানানো হবে যে আপনার চ্যানেল এনাবেল হয়েছে, আপনি চাইলে এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনি তখন মনিটাইজেশন জন্য এই জায়গায় আরেকটা বাটন পাবেন যে অ্যাপ্লাই মনিটাইজেশন, অ্যাপ্লাই মনিটাইজেশন দিলে তারপর মনিটাইজেশন অ্যাপ্লাই হয়, তারপরে যান ভাইয়া, ওই যে
বললাম যেটা নোটিফাই, হ্যাঁ নোটিফাই মি দিয়ে দিলে হচ্ছে আপনাকে একটা মেইল দিয়ে জানানো হবে তারপরে স্লাইডে। এই যে আমি ওইটা নোটিফাই মি করে দেওয়ার কারণে এটা আমার এরপরের স্লাইডটা আপনাদের এরকম আসবে, তারপরে যান। এখন হচ্ছে ভাইয়া এটা অডিও লাইব্রেরি, আপনি একটু বেশি জুম করে ফেলেছেন, বাপাশের ওই জায়গাটা দেখা যাচ্ছে না, ওনারা পরে বলতে পারবে না যে আপু বাপাশে কি ছিল আমি দেখিনি। এটা হচ্ছে অডিও লাইব্রেরি, আগের স্লাইডটাতে যান। এই যে এইখানে এসে এই জায়গায় আপনারা একটা অডিও লাইব্রেরি দেখতে পাবেন, এই যে এই জায়গায় একটা অডিও লাইব্রেরি দেখা যায়। ওই অডিও লাইব্রেরির থ্রুতে পরেরটা এইখান থেকে যদি কোনো অডিও আপনারা কালেক্ট করেন সেটা কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়বে না। ভাইয়া 67 এ যান, এইখানে যদি দেন আপনার এরা কপিরাইটেড ইস্যুর আন্ডারে পড়বে না, বুঝতে পেরেছেন? এইখান থেকে যদি ইউজ করেন, এবং এইখানে প্রচুর আছে, প্রচুর আছে, প্রত্যেকটাকে আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা? তারপরে ভাইয়া ওই সাউন্ড হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট আছে, একটা মিউজিকের জন্য আছে, এটা দুই টাইপের, দুই ক্যাটাগরির সাউন্ড ওইটা এখানে দেখানো হয়েছে। তারপরে যান, সেম জিনিস। তারপরে তারপরে ব্যাক টু দা আমার চ্যানেল, যেটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড ছিল ওইখানে আসা, তারপরে যান। এই যে আপলোড ভিডিও কি আমরা আপলোড করতে পারি সেটা বলেছিলাম, এটা ভিডিও আপলোডিংটা দেখাচ্ছে। তারপরে যান সিলেক্ট ফাইল, এই ভিডিও আপলোড আপনারা যদি করতে চান সেটা আজকে ইনস্টা মানে, এরপরে যান, এরপরে যে জায়গাটা, এই যে দেখেন ওই যে বাই ডিফল্ট আমি ওখানে আরজা দিয়ে এসেছিলাম না একটু আগে, যেখানে দেখেছিলেন, দেখেছিলেন আগে, দেখেছেন ওটা? না না আগে দেখাই নাই, আমরা হচ্ছে জেনারেল সেটিংস এর নিচে ভিডিওর বাই ডিফল্ট ইউজ সেটিংসটা ফার্স্টই আজকে দেখলাম না, যেটা আমাদের 41 নাম্বার স্লাইড ছিল ওইখানে কিন্তু আমার টাইটেল ছিল আরজা, এখানে দেখেন আরজা চলে এসেছে, আমার বাই মানে ডেসক্রিপশনে লেখা ছিল বাই ডিফল্ট ফর অল ভিডিও, ওইটা একটা ভিডিও যখন আপনারা আপলোড করবেন তখন এই ইন্টারফেসটা আসে। তারপরে যান, ওই যে আমরা দিয়েছিলাম যে রিভিউ করব, দ্যাটস ওয়াই এটা এসেছে। এখানে প্লেলিস্ট, যদি প্লেলিস্ট থাকে আপনি প্লেলিস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে এখানে একটা জিনিস এসেছে, কিট, এই ভিডিওটা কি ফর কিডস নাকি কিডস এর জন্য? না, ইয়েস ইটস মেড ফর কিডস দিয়ে দিলে এটা বাচ্চাদের সামনে যাবে, আর নো ইটস নট মেড ফর কিডস, তখন বাচ্চারা এই ভিডিওটা দেখতে পারবে না। তারপরে আসবে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্স, এখানে অ্যাডভান্স দিলে অ্যাডভান্সে আসবে যে এইটা যে কোনো বয়সের মানুষ দেখতে পারবে, যদি আপনার ভিডিওটা ওই রকম হয় তাহলে এখানে যে কোনো বয়সের মানুষ দেখতে পারবে, ওরকম একটা অপশন আসবে। তারপরে যান, তারপরে যে অ্যাড কার্ড, প্রমোট মানে প্রমোট করা অন্য মানে প্রমোট রিলেটেড কন্টেন্ট, আপনার ভিডিও রিলেটেড কন্টেন্ট কে এখানে প্রমোট করতে পারবেন। তারপরে যান, এই যে কার্ড হচ্ছে ভিডিওর উপরে, কোন ভিডিওর উপরে ছোট্ট একটা আই সাইন দেখেন ইউটিউবের চ্যানেলের, ওইটা হচ্ছে এটা অ্যাড কার্ডটা। 78 এ যান, কার্ড অ্যাড করা, এই যে দেখেন ভিডিও ফর অর প্লেলিস্ট চ্যানেল, চ্যানেল হলে চ্যানেল, ভিডিও হলে ভিডিও, এইটা ওই যে বলেছিলাম না আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে আমি আরেকজনের চ্যানেলকে প্রমোট করলে আমি টাকা পাবো, ওই চ্যানেল আমাকে পেমেন্ট করবে, এইটাই কার্ডের থ্রুতে ওর চ্যানেলটাকে প্রমোট করবো। কিভাবে? আমার ভিডিওতে অ্যাড কার্ডে আমি ওর চ্যানেলের একটা ভিডিও লিংক দিয়ে দিব বা ওর চ্যানেলটা দিয়ে দিব, তারপরে আমার ভিডিও লাস্টে এন্ডের দিকে এসে ওই আইসাইনটা দেখাবে, ওইখানে ক্লিক করলে আমার ট্রাফিকটা ওই চ্যানেলে চলে যাবে। তারপরে তারপরে আসতেছে ওকে ভিডিও প্লেলিস্ট আপলোড করা, তারপরে এটা কার্ড অ্যাড করাটা, কার্ড কিভাবে অ্যাড করতে হয়, এখানে পোল করা যায়, লিংক করা যায়, আপনি যেটা দেন। তারপরে যান ভাইয়া, এই যে পাবলিশ দিবেন, পাবলিশ দিলে হচ্ছে আপনার ভিডিও পাবলিশ হয়ে যাবে। তারপরে থ্যাংক ইউ যান, থ্যাংক ইউ দিয়ে দেন সবাইকে, সবাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ এত লিখেন, অসংখ্য ধন্যবাদ সবাই। আচ্ছা স্লাইড গুলি খুব ফাস্ট গেছে, তাই আপনারা কি বুঝতে কোথাও কোনো প্রবলেম বা আপু এই জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে আর একবার প্র্যাকটিক্যাল সেশনে আপনি আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন, সেটা করব, এরকম কোনো কিছু থাকলে আমাকে বলে দেন আগে। আজকে সবাই ঘুমায়, সবাই ঘুমায়।
রামরা ভাই আজকে কোনো কোশ্চেন করলেন না যে? না আপু, ওই যে এখন তো এখানে সব কনফিউশন কাজ করতেছে, আমরা ওই প্র্যাকটিক্যালে গেলে তখন কোশ্চেন করব আর কি। আচ্ছা প্র্যাকটিক্যালে গেলে কোশ্চেন করবেন, ওকে ঠিক আছে। ভাইয়া স্লাইডটা বন্ধ করে দাও, তারপরে হচ্ছে ভাইয়া আমাদের প্র্যাকটিক্যালে চলে যাই। দীপ্তধরের যে যে চ্যানেলটা এক্সিস্টিং যে চ্যানেল আছে, কালকে তো আমরা জয়দেবের হচ্ছে নতুন চ্যানেল খোলা দিয়ে দেখেছিলাম, এখন দীপ্তধরের চ্যানেলটাকে দেখবো। দীপ্তধর আপনার ইউটিউবে যান। আপনারা এই যে মজিলা দিয়ে করলে এখানে কি আপনি ইয়ে পাবেন, টিউব বডি আর ভিডিও পাবেন? আমি বুঝি না মজিলা দিয়ে করে কি মজা পান আপু। ক্রোমটা স্লো হো, স্লো মানে মজিলা ফাস্ট, আমার কাছে ফাস্ট মনে হয় মজিলা। কি জানে আই, আপনার এত ঠান্ডা লেগে থাকে, আপনি ইয়ে দেখান না কেন, ডাক্তার দেখান না কেন? আপু ধুলাবালি হইলে ঠান্ডা লাগে এরকম। তাহলে বাসা মাস্ক পরে থাকবেন 24 ঘন্টা। এটা আপনার ইউটিউব চ্যানেলে যাওয়া, এইভাবে ইউটিউব চ্যানেলে যায়? আহারে ভাইয়ারা, এই যে ক্রোম সার্চ বারে যাবেন, এই যে ক্রোম সার্চ বার, এই ক্রোম সার্চ বারে গিয়ে ইউটিউব লিখলেই তো ইউটিউব চলে আসে। ব্যাকে যান, আমার পাই আছে, এটা তো দেখাচ্ছে, আমার অ্যাকাউন্টও দেখাচ্ছে পাশে। এটা অ্যাকাউন্ট দেখাচ্ছে না, এটা গুগল অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটা ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেল দেখাচ্ছে না। আচ্ছা ইউটিউব চ্যানেল লিখবো? হ্যাঁ ইউটিউব লিখলেই যে ইউটিউব চলে আসছে, দেন ইউটিউবে এন্টার মারেন। আহারে এদের নিয়ে কোথায় যাব আমি। হ্যাঁ তারপর একদম পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, তারপর আমি বলছি এই যে ক্রোম সার্চ বারে ইউটিউব লিখেন, পুরো লিখা লাগবে না, ইউ লিখ, এটা ক্রোম সার্চ বার না, এটা গুগল সার্চ বার, এখন যেটা যাচ্ছেন এটা গুগল সার্চ বার, উপরেরটা ক্রোম সার্চ বার। হ্যাঁ দেন ইউটিউবে, এই যে ইউটিউবে দেন, এটাতে এটাতে youtube.com এ যে এখন যেটা আসছে এটা হচ্ছে আপনার চ্যানেল, এখন যেটা আসছে এটা আপনার চ্যানেল দেখেন, এখানে এখন ক্লিক করেন, এই যে ইওর চ্যানেল, ইওর চ্যানেল ম্যানেজ ইওর অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে। দেখো না কথা বলার আগে এদের যে মানে আপু চলে আসছে আমার চ্যানেলে। ব্যাকে যান, আপনার চ্যানেলে আসতে বলি না, ওইখানে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম আমি, ওই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ এইখানে দেখেন আপনার যদি একই চ্যানেল থেকে ধরেন বাইরের তিনটা চ্যানেল নিয়ে কাজ করছেন, প্রত্যেকবার কিভাবে কাজ করবেন, জাস্ট প্রত্যেকটা জিমেইলে লগইন করা থাকলে যদি চ্যানেল থাকে তাইলে যে সুইচ অ্যাকাউন্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন, সুইচ অ্যাকাউন্ট দিলে ডিরেক্টলি আপনার ইয়েতে নিয়ে যাবে, আপনার যতগুলি চ্যানেল আছে ওই চ্যানেলগুলি এখানে দেখাবে, ক্লিক করেন দেখেন চ্যানেল কয়টা আছে আপনার, বেরোয় যাবে, একটাই আছে এখন, ওই যে দীপ্তধর। হ্যাঁ ব্যাকে যান। আচ্ছা আপু এখানে এই যে ইওর চ্যানেল, ইওর চ্যানেলে গেলে হচ্ছে চ্যানেলের যত সব সেটিং এখান থেকে করা যাবে। আর এই যে নিচে যে সেটিংটা লেখা হচ্ছে এটা হচ্ছে মানে কিসের সেটিং এটা? আচ্ছা এই যে আসছেন ইওর চ্যানেলে গিয়ে, ওইখানে যে ইওর চ্যানেলে না, ওইখানে আমার চ্যানেলে গেলে আমি পাবো না, আমি যে সেটিংস পাবো সেটা পাবো ইউটিউব স্টুডিওতে গেলে আমি সেটিংস গুলি পাবো। আজকে আমরা যত সেটিংস দেখেছি সম্পূর্ণটা হচ্ছে ইউটিউব স্টুডিওর সেটিংস দেখেছি, এই যে 41 নাম্বার স্লাইড থেকে যতগুলি সেটিংস দেখেছি সবগুলি ইউটিউব স্টুডিওর স্লাইড সেটিংস দেখেছি, আর এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছি এই সেটিংসটা হচ্ছে চ্যানেলের সেটিংস, ওইটা তো আমি মানে এটা হচ্ছে চ্যানেলের হার্ড ডিস্কের সেটিংস, আর ইউটিউব স্টুডিওর থ্রুতে যে সেটিংস করি এটা হচ্ছে চ্যানেলের সফটওয়্যারের সেটিংস। হার্ড ডিস্ক আর সফটওয়্যারের সেটিংস আলাদা থাকে না ভাইয়া? জি। এখন বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখান থেকে সেটিংসটা হচ্ছে আপনার কাস্টম ইউআরএল করা, আপনার চ্যানেলের ওই ভেরিফাই করা, আপনার চ্যানেলের হচ্ছে ওই যে ইয়ে দেয়া রোল দেয়া, এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। আর ইউটিউব স্টুডিওর সেটিংসে গিয়ে আপনি চ্যানেলের জন্য কিওয়ার্ড দেয়া, চ্যানেলের ডিসকাশন, চ্যানেলের ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর টাইটেল, চ্যানেলের টাইটেল,
কমেন্ট লাইসেন্স, তারপর হচ্ছে কমিউনিটি কন্ট্রিবিউশন, কমেন্ট হোল্ড করা, লাইভ চ্যাটে টেক্সট করবে কিনা, আমার ভিউয়ার দেখবে কিনা, আমার ভিউয়ার কতজন সেটা আমি দেখাবো কিনা, শো করবো কিনা, এই যে ডিটেইলিংগুলি, এই ডিটেইলিংগুলি হচ্ছে আমি ইউটিউব স্টুডিওর ভিতরে যে সেটিংস থাকবে সেখান থেকে করব। আর এই সেটিংস থেকে আমি চ্যানেলের ভিতরে চ্যানেলের যে সেটিংস থাকবে সেটা করব। কথাটা একটু ঝাপসা না ক্লিয়ার ভাইয়া? আপু কেমন গলা গেছে আরেকবার বলবেন। একটা পিসির একটা হার্ড ডিস্ক থাকে, একটা পিসির সফটওয়্যার সফটওয়্যার থাকে। তো সফটওয়্যার হচ্ছে ধরেন আমরা যে উইন্ডোজ সেটআপ দেই, এখন পিসিটা আমি ফার্স্ট আমাকে ঠিক করতে হয়, পিসিটা হার্ড ডিস্ক ওয়াইজ মানে হার্ড ডিস্ক বলবো না, পিসির এটাকে কি বলে হার্ডওয়্যার, পিসির হার্ডওয়্যারও না, এটাকে কি বলে ভাইয়া আমি তো ওয়ার্ডটা ভুলে গেলাম, সিস্টেম সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার না রে ভাইয়া, এই যে ধরেন সিপিইউর ফ্যান লাগানো, এই যে আমরা ভেট যেমন ডেস্কটপের ফ্যান নষ্ট হয়ে গেছে, কুলিং ফ্যান, কুলিং ফ্যান, আরে কুলিং ফ্যান তো সেটা আমিও জানি, কিন্তু এই আউটপুট ডিভাইস ও না, এটা কি বলে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের সেটিংস, হার্ডওয়্যারের সেটিংস গুলি হচ্ছে আমরা মানে আমাদের চ্যানেলের যে হার্ডওয়্যারের সেটিংস সেটা আমরা এখান থেকে করব, এই সেটিংস থেকে করব। আচ্ছা, আর চ্যানেলের যে সফটওয়্যারের সেটিংস সেটা হচ্ছে যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি না, ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে যে সেটিংস ওই সেটিংস গুলো এখান থেকে করব। এখন কথা হচ্ছে এইখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছি এই সেটিংস এর থ্রুতে আমরা কি কি কাজ করি, এই সেটিংস এর থ্রুতে আমরা একটা চ্যানেলের ইউজার আইডি, একটা চ্যানেলের আইডি, একটা চ্যানেলকে ভেরিফাই করা ফোন নাম্বার দিয়ে, একটা চ্যানেলের হচ্ছে রোল দেয়া, তারপর হচ্ছে চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে করা, ব্র্যান্ড চ্যানেল করা, গুগল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করা, এই ডিটেইলিং গুলি আমরা এখান থেকে করতে পারি, এই সেটিংস থেকে, এই সেটিংস থেকে এই ডিটেইলিং গুলি করতে পারি। বুঝতে পেরেছেন না? এখনো কনফিউজড আপনারা কি? এখনো কনফিউজড রামরা ভাই? জি আপু, সোহাগ, আয়েশা আপু, আখি, জেসমিন আপু, এই সেটিংস এ গেলে দেখেন এখন কি কি আসে, আমার যে ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টের যে সেটিংস থাকবে, অ্যাকাউন্টের সিকিউরিটির যে সেটিংস গুলি থাকে ওই সেটিংস গুলো এখান থেকে আমরা করতে পারি, বিলিং করা, তারপরে এই যে দেখেন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, একটা চ্যানেলের আন্ডারে আরেকটা চ্যানেল করা, এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস, তারপর হচ্ছে ইওর অ্যাকাউন্টস এ গেলে, ভাই একটু স্ক্রল করে নিচে আসেন, ইওর অ্যাকাউন্টস এ গিয়ে হচ্ছে চ্যানেলকে যে গুগল অ্যাকাউন্ট ভিউ চেঞ্জ টু গুগল অ্যাকাউন্টের সেটিংস ঠিক করা, মেম্বারশিপ, আমার মেম্বারশিপ দেয়া, মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করা, অথবা এখানে আরেকটা জায়গা আসছে, একটু স্ক্রল করে নিচে আসেন না ভাইয়া, সরি অ্যাডভান্স সেটিংস এ যান, অ্যাডভান্স সেটিংস এ যান, এই যে নিচে অ্যাডভান্স সেটিংস, আরে যন্ত্রণা, ওমন যন্ত্রণা, লাস্ট নামে লাস্ট, এই যে হ্যাঁ আপু পাইছি পাইছি, স্ক্রল করেন নিচে আসেন, নিচে আসেন, আবার নিচে আসেন, এই তো, আর নিচে না আসলে কি করবো, এখান থেকে হচ্ছে চ্যানেল ডিলিট করা, এই যে ইউজার আইডি, চ্যানেল আইডি, মোর চ্যানেল, আমি যদি একটা চ্যানেলের আন্ডার আরো চ্যানেল খুলতে চাই, কাস্টম ইউআরএল, যেটা আমি বলেছিলাম কাস্টম ইউআরএল করতে পারবো, তবে তার জন্য অবশ্যই আমার 100 সাবস্ক্রাইবার লাগবে, এই সেটিংস গুলি, প্রাইভেসি, এই যে প্রাইভেসিটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো, আমার চ্যানেলের নোটিফিকেশন আমি দেখতে পারবো যে ইউটিউব আমাকে কি বলছে, ইউটিউব আমাকে কি বলেনি, ইউটিউব আমার কখন কি করেছে, এই সেটিংস গুলো আমি এখান থেকে করতে পারি। বুঝতে পেরেছেন? ইউটিউবটা আপনাদের কাছে এরকম লাগছে কারণ আপনাদের ফেসবুকেও কিন্তু এরকম দুই রকমের সেটিংস আছে, একটা ফেসবুকের সেটিংস আর একটা ফেসবুকের প্রোফাইলে গিয়ে আমাদের প্রোফাইলের ভিতরে ইনফরমেশন সেটিংস, সেম ইউটিউবের সেটিংসটা হচ্ছে এই সেটিংস এর থ্রুতে আমি ইউটিউব চ্যানেলের সেটিংস করছি, আর স্টুডিওতে গিয়ে যে সেটিংসটা পাচ্ছি সেটার থ্রুতে আমি আমার ইউটিউব চ্যানেলের ইনফরমেশন সেটিংস করছি। আচ্ছা, বিলিং পেমেন্ট এখন ক্লিয়ার? জি আপু। জি ভাইয়া? জি আপু, বিলিং পেমেন্ট ইস্যুগুলো তো এখান থেকেই আসবে।
হ্যাঁ, এই বিলিং এর ইস্যু গুলো এখান থেকে আসবে। ব্যাকে যান, ব্যাকে যাইতে হবে না। হোল্ড হোল্ড হোল্ড, আরে বলার আগে এত জোরে দৌড় দেয়। এই জায়গায় ক্লিক করেন, এই যে ইউটিউব স্টুডিওতে যান, ইউটিউব স্টুডিও থেকে তো আপু লাইভও করা যায় না। এখান থেকে ভিডিও আপলোড, এখান থেকে প্লেলিস্ট করা, এখান থেকে লাইভ করা, সমস্ত কিছু এখান থেকে করতে পারবো। ভাইয়া আপনি আমাকে কপিরাইট ইস্যু আন্ডারে ফলাই দিবেন। ব্যাকে যান, ভিডিও প্লে করে রাখেন না, ব্যাকে যান, আমাকে কপিরাইট ইস্যু আন্ডারে ফলাইয়েন না আমার ভিডিওটা। ওকে, এইখানেই যে এখন দেখেন, এইখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এই যে সেটিংস। আপনার চ্যানেলের যে ইনফরমেশনাল সেটিং, যে কিওয়ার্ড দেয়া, ডেসক্রিপশন দেয়া, লাইসেন্স অ্যাড করা, কমেন্ট হোল্ড করা, তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করা, এই এই ইনফরমেশন গুলি আপনি এই সেটিংস এর থ্রুতে পারবেন। এখন কি সেটিংস দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখনো কি সেটিংস দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না আপু, না আপু, ভালো করে বুঝে বলেন। আপনারা কোশ্চেন করলে, যেমন আমি প্রত্যেকটা আনসার দিতে বাধ্য থাকি, আমি এখন যা দেখাচ্ছি তার উপরে কোশ্চেন করলে কিন্তু আপনারাও আনসার দিতে বাধ্য। হ্যাঁ, তাহলে ভালো করে বলেন। আমি কোশ্চেন করলে যাতে শুনতে, এটা শুনতে না হয় আপু বুঝি নাই, আপু পারি না, কেউ বলবেন? বললে আগে আগে বলেন যে আপু আমি বুঝি নাই, তাহলে আমি আবার বলবো। আপু এখানে আপনি কপিরাইটের ইস্যু বললেন, তাহলে আমি আমার অ্যাকাউন্ট থেকে ঢুকে অন্য কোনো ভিডিও দেখতে পারবো না? আপনি ভাইয়া কপিরাইটের ইস্যু যেটা বললাম সেটা হচ্ছে, আমার তো ফেসবুক লাইভ হচ্ছে না এখন। আপনি এখন কোনো কিছু প্লে করলে সেটা ফেসবুকে দেখাবে না, তখন ফেসবুক আমাকে আমার প্রোফাইল থেকে লাইভটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক প্রোফাইল থেকে একটা পেজের আন্ডারে তো লাইভ হচ্ছে, তখন আমি আমার পেজে একটা নোটিফিকেশন যাবে যে কপিরাইটেড ক্লেম করেছে, এবং এইটার জন্য আমার প্রোফাইলে একটা স্ট্রাইক আসে এবং আমার পেজে একটা স্ট্রাইক হয়। আচ্ছা, ওই জন্য আমি বলেছি আপনারা, আপনারা তো বসে দেখতে পারবেন। আমরা যখন লাইভ বন্ধ করে দেই বা আমাদের যখন লাইভ শেষ হয়ে যায়, তারপরে বসে বসে আমরা ইউটিউবে সমস্ত কিছু দেখতে পারবো, আমাদের তখন কোনো কপিরাইটের ইস্যু আন্ডারে পড়বে না। তো এখন আমার লাইভ হচ্ছে, তো ইউটিউব কর্তৃপক্ষকে এগুলো বলা উচিত। কেন ইউটিউব কর্তৃপক্ষকে? আপনাকে ফেসবুক, ফেসবুকের কাজ ফেসবুক করবে, ইউটিউবের কাজ ইউটিউব করবে। এখন কি আপনি ইউটিউবের ক্লাস ফেসবুকে নেবেন, সেটা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কেন দিবে? আপনাকে তো ইউটিউব দিয়ে দিয়েছে, আপনি ইউটিউবে করেন ক্লাস, আপনি ইউটিউবে লাইভ করেন। আমি এই লাইভটা ফেসবুকে করি না, এই লাইভটা ইউটিউবের থ্রুতেও করা যায়। আচ্ছা আচ্ছা, এই টপিক চেঞ্জ করেন না। সবার কি দোনোটা সেটিংস ভালো মতো বোঝা গেছে? এই দোনোটা সেটিংস বুঝতে না পারলে কিন্তু ইউটিউব চ্যানেলের কোনো কাজ আপনারা করতে পারবেন না। আপু জি আরেকবার বলবেন, আমি তো শুনতে পাই না নেট। এখন ধরবো আমি, যে বলেছে আমি বুঝেছি তাকেই ধরবো। সোহাগ। জি আপু। হ্যাঁ ভাইয়া বলেন। আমরা যে প্রোফাইলের, মানে আমরা চ্যানেলের ড্যাশবোর্ডের, এই চ্যানেলের ড্যাশবোর্ডের যে সেটিংস, এই সেটিংস এর কাজ কি কি? আমার এইখানে একটা সেটিংস ছিল না আমাদের একটু আগে? এই সেটিংস এর কাজ কি সোহাগ? আমি
আখি আপু জয়দেব আপনার কোশ্চেন আনসার দিচ্ছি, দাঁড়ান ভাই আপনার কোশ্চেন আনসার দিতে গেলে এগুলি ধরা হয়ে যাবে। আচ্ছা আখি আপু, জি আপু শুনতে পাচ্ছি। এইখান থেকে যে আমার মার্ক করতে পাচ্ছি সেটা তো দেখতে পেয়েছেন, এইখান থেকে যে সেটিংসটা ছিল ওই সেটিংস এর কাজ কি কি? ওই সেটিংস দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেলে কি কি সেট করি? ওখানে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিং, তারপর নাম, ওগুলো ওখানে সেটিংস করা হয়। ওখানে নাম সেটিংস করা যায়? না আপু, নাম না মানে অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিং এগুলো করা হয় ওখান থেকে। অ্যাকাউন্টের কি সিকিউরিটি সেটিংস করি ওখানে আপু? বলতে হবে তো টপিকগুলির নাম। জেসমিন আপু, জেসমিন আপু, রামরা ভাই জি বলেন ভাইয়া। জি আপু, এখান থেকে যে সেটিংস গুলো করা হয় এটা হচ্ছে আপনার এই যেমন এই চ্যানেলের এই কি বলে ইউজার আইডি, কাস্টম ইউআরএল এগুলো চেঞ্জ করা যায় আর কি। আর এই ড্যাশবোর্ডের মধ্যে সেটিংস থেকে? ড্যাশবোর্ড বলতে আপু এই যেটা ইউটিউব স্টুডিও এটা? হ্যাঁ ইউটিউব স্টুডিও যেটা। ও ইউটিউব স্টুডিও থেকে আপু আমরা লাইভ করতে পারবো। তারপর এই স্টুডিওর সেটিংস থেকে কি করি আমরা? ইউটিউবের স্টুডিও থেকে তো আমরা আপু এই চ্যানেলের যাবতীয় যত সব সেটিংস আছে আমরা এখান থেকে করতে পারি। কি কি সেটিংস গুলো কি কি? এই যেমন অ্যানালিটিক্স দেখা যাবে এই সেটিংস এ। সেটিংস থেকে অ্যানালিটিক্স দেখতে পারবে? সেটিংস থেকে না আপু, এখানে এই সেটিংস এর কাজ জানতে চেয়েছি। দেখা যাবে স্টুডিও থেকে, স্টুডিও থেকে আপু। এই যে ইউটিউব স্টুডিওতে তো আসলাম, আসার পরে আমাকে তো এই ড্যাশবোর্ডটা দেখায়। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে যেইটা দেখতে পাই, এই যে পুরো যে ইন্টারফেসটা দেখতে পাই আমরা, এটার নাম হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ড। এটা আমার চ্যানেলের ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ড্যাশবোর্ডের যে সেটিংসটা আছে, চ্যানেল ড্যাশবোর্ডের যে সেটিংস আছে, এই সেটিংস এর এক্সাক্ট কাজ কি আপু? আমরা এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো। এই চ্যানেলের সাথে মানে এই সেটিংস থেকে আপনারা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। দীপ্ত ধরো বললেন এই সেটিংস এ ক্লিক করেন, এই সেটিংস এ ক্লিক করেন, এই সেটিংস এ ক্লিক করেন। আগেরটাই ঠিক ছিল, আগেরটাই ঠিক ছিল, ওই জন্যই আপনি ছোট করে রাখেন, এই জন্য আমি দেখতে পাই না। একটু আগে যেমন বড় হয়ে গেছিল বড়টা করেন। দেখেছেন এই সেটিংস এ কি এখন কোথাও প্লেলিস্ট অ্যাড করা, এই সেটিংস এ কি কোথাও আপনার ভিডিও আপলোড করা, এই সেটিংস এ কি অন্য কোনো কাজ ছিল? আমি বলেছিলাম চ্যানেলের যত ইনফরমেশন আছে, সহজ একটা কথা আপনারা বলতে পারেননি যে ইউটিউব চ্যানেলের যত ইনফরমেশন থাকে, যত ইনফরমেশন যেটা আমাদের প্রোফাইলে থাকে, আমি কোন কলেজে পড়েছি, আমি কোথায় জব করেছি, আমি কোন পজিশন হোল্ড করেছি, আমার স্কুল কি, আমার কার সাথে অ্যাফেয়ার আছে, আমার বিয়ে হয়েছে কিনা, আমার অ্যানিভার্সারি ডেট কবে, আমার ভাই কে, আমার মা কে, আমার বাপ কে, আমার শ্বশুর বাড়ির লোক কে, আমার ভাবি কে, আমার দেবর কে, এই টাইপের যত ইনফরমেশন আমরা সেটা কোথায় গিয়ে করি? ফেসবুকে আমাদের প্রোফাইলের অ্যাবাউট এর মধ্যে গিয়ে সেটিংস এ করি না? সেম ইউটিউবের এই চ্যানেলের ড্যাশবোর্ডে এসে চ্যানেলের ইনফরমেশন আমরা সেটিংস করি। এখানে চ্যানেলের যত ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন গুলি আপডেট করি। যেমন এই চ্যানেলের যদি যাই, চ্যানেলে গেলে এখানে বেসিক ইনফোতে আমার চ্যানেলের নাম, আমার চ্যানেলের ডেসক্রিপশন, আমার সাবস্ক্রাইবার কতজন, আমি সেটা কি মানুষকে দেখাতে চাই কি দেখাতে চাই না, অ্যাডভান্স সেটিংস এ গেলে আমি এখানে যা সেট করছি সেটা কি একটা রিভিউ ওভারভিউ করতে চাই কিনা, তারপরে আরেকটা সেটিংস থাকে সেখানে গেলে আমি দেখতে পাই যে আমি 15 মিনিটের উপরে যদি ভিডিও আপলোড করতে চাই সেটার জন্য একটা পারমিশন নেওয়া, পারমিশন মিন্স হচ্ছে আপনার ভেরিফাই করা ফোন নাম্বার দিয়ে। তারপরে আরেকটা অপশন থাকে যে অপশনের থ্রুতে আমি দেখতে পাই হচ্ছে যে আমার কি বলো এটাকে কি ফিচার্স জানো। তারপরে যদি আপলোড ডিফল্টস এ যায়, সরি এখানে এই চ্যানেলের অ্যাডভান্স সেটিংস আরেকটা দেখতে পাই, সেটা হচ্ছে সরি ব্র্যান্ডিং এ দেখতে পাই, যেটা হচ্ছে আমরা ওয়াটারমার্ক অ্যাড করা। এগুলো আমার চ্যানেলের ইনফরমেশন না, এই ইনফরমেশনটা
আমি চ্যানেলের ড্যাশবোর্ডের সেটিংস থেকে করতে পারবো। আর আপলোড ডিফল্টসটা হচ্ছে যে আমি একটা ভিডিও আপলোড করার সময় ওই ভিডিওতে কি কমেন্ট থাকবে, ভিডিও লাইসেন্স কি থাকবে, ভিডিওর ক্যাটাগরি কি থাকবে, ভিডিওর হচ্ছে আপনার কোন বয়সের মানুষ দেখবে, ভিডিওর কমেন্ট কি আমি হোল্ড করবো কিনা, ভিডিওর কমেন্টের কোন কমেন্ট আমি হোল্ড করতে চাই, তারপরে হচ্ছে ভিডিওর কোন কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা দেখাবে, কোন ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল থাকবে, এই সমস্ত সেটিংস গুলি আপলোড ডিফল্টস থেকে করতে পারি। পারমিশনস হচ্ছে আমি আমার এই ইউটিউব চ্যানেলের থ্রুতে কাউকে কোনো রোল দিতে চাই কিনা, কাউকে কোনো রোল দিব কিনা, ওই সেটিংসটা আমি পারমিশনের থ্রুতে দেখতে চাই। আর কমিউনিটি হচ্ছে আমরা যেই 10,000 সাবস্ক্রাইবার হলে আমরা ইউটিউবকে আপলোড কি বলে ইউটিউবকে অ্যাপ্লাই করলে তখন কমিউনিটি দেয়। কমিউনিটি হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আমরা অনেক প্রকারের ডিসকাশন অনেক মানুষ মিলে করতে পারি, ওইখান থেকে লাইভ করা যায়, ওইখানে ভিডিও অ্যাড করা যায়, ওই ভিডিওর কমেন্ট হোল্ড করা যায়, ওই ভিডিও দিব কিনা, ওইখানে লিঙ্ক ব্লক করা যাবে কিনা, ওইখানকার লাইভ হলে লাইভের কমেন্ট আমি ব্লক করতে চাই কিনা বা লাইভের কমেন্ট আমি হোল্ডে রাখতে চাই কিনা, এই ইচ অ্যান্ড এভরি সেটিংস হচ্ছে আমি চ্যানেলের ড্যাশবোর্ডের সেটিংস থেকে করতে পারবো। ভাইয়া ব্যাকে যান। আপু এখানে আপনি দুই ধরনের সেটিং কথা বলছেন, একটা হচ্ছে সেটিং আর একটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে যে সেটিংটা হয়, এখানে চ্যানেল ড্যাশবোর্ডে যে সেটিংসটা হয় এটার নাম চ্যানেল ড্যাশবোর্ড। চ্যানেল ড্যাশবোর্ড, তাহলে ইউটিউবের যে সেটিং গুলো এখান থেকে আমরা বেসিক ইনফরমেশন, তারপর আপনার ডেসক্রিপশন ওভারভিউ যা যা আছে ওগুলো তো হবে ইউটিউবের যে সেটিংস আছে ওই অপশন থেকে, না ওইটা চ্যানেলের ড্যাশবোর্ডের সেটিং থেকে। এই যে এটা তো এইমাত্রই আপনি ওপেন করলেন, গুলাচ্ছেন কেন আমি সেটা বুঝি না আপনারা। এখানে ড্যাশবোর্ড আমি চ্যানেলের যত ইনফরমেশন আছে সব এখানে সেট করতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে এইখানে আপনার ইউটিউব চ্যানেল, চ্যানেলের লোগোতে ক্লিক করেন। এই চ্যানেলের লোগোতে যে সেটিংস আছে এই সেটিংস এ গেলে আমি হচ্ছে চ্যানেলের ইনফরমেশন, চ্যানেলের যেই সেটিংস গুলি আছে মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের যে সেটিংস, যে আমার ফেসবুক কে প্রোফাইল দেখতে পারবে কে দেখতে পারবে না, আমার প্রোফাইলে আমি টু ফ্যাক্টর অথরাইজেশন অন করবো কিনা, আমার ভেরিফিকেশন করানোর দরকার আছে কিনা, যে সেটিংস গুলি আমরা ফেসবুকের সেটিংস এ যাই ওইরকম এখানে চ্যানেলের সেটিংস এ গেলে আমরা ওই সেটিংস গুলি দেখতে পারবো। আমার চ্যানেলটা রাখতে চাই কিনা, যেটা আমরা ফেসবুকে করি, আমার চ্যানেল ডিঅ্যাক্টিভ করতে চাই কিনা, বা এখানে হচ্ছে আমার চ্যানেলটা ডিলিট করতে চাই কিনা, বা আমি নতুন চ্যানেল এখান থেকে ক্রিয়েট করতে চাই কিনা, বা আমি এখানে হচ্ছে আমার কাস্টম ইউআরএল সেট করতে চাই কিনা, আমার যে ইউজার আইডি সেই ইউজার আইডি চেঞ্জ দেয়া, আমার যে মেইল আছে ওই মেইলটা দেয়া, এই সমস্ত ইনফরমেশন গুলি আমরা এখান থেকে সেট করি। জয়দেব এখন ক্লিয়ার? হ্যাঁ বল। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন? না, যদি এই সেটিংসটা কেউ বুঝতে না পারেন আপনারা কেউ বিলিভ করেন কেউ ইউটিউবের কাজ করতে পারবেন না। এই সেটিংসটা যে ধরতে পারবে যত দ্রুত ধরতে পারবেন তত দ্রুত আপনার ইউটিউবের কাজটা আপনি শেষ করতে পারবেন। যেগুলো আপু ঘেটে ঘেটে একটা একটা করে মুখস্থ বলতে প্র্যাকটিস করতে, হ্যাঁ মুখস্থ মুখস্থ আমি বলেছি না, মুখস্থ করার কিছু নাই, যখন বুঝবেন না ছেড়ে দিবেন, জাস্ট প্র্যাকটিস করেন। কালকে যদি প্র্যাকটিস করতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থাটা হইতো না। করছি আপু আমি কালকে সবগুলো দেখছিলাম। এই ফলটা ভাইয়া প্র্যাকটিসটা আপনি ওইভাবে যদি করতেন ভাইয়া, আমি দেখেন এখন মুখস্থ কিন্তু বলে দিতে পারছি, আমি কিন্তু কোথাও মুখস্থ করি নাই, বিলিভ করেন ভাইয়া আমি আপনাদের শিখাতে এসে আমার এইরকম মুখস্থ হয়েছে। আমার বাইরের কাজ করেও আমার এত মুখস্থ হয়নি, আপনাদের শেখাতে এসে আমার যত মুখস্থ হয়েছে, কারণ আপনারা কোশ্চেন করলে ইনস্ট্যান্ট আমাকে আনসার দিতে হয়, আমাকে এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। আপনারা যখন প্রচুর প্র্যাকটিস করে যাবেন আপনারা পেরে যাবেন ভাইয়া। জি, কারণ হচ্ছে আমিও আপনাদের মতো প্রথম যেদিন ভাইয়া আমাকে দেখাইছিল আমি ফার্স্ট ইউটিউবের কাজ দেখে আমি বলছি আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবো না, আমার দ্বারা ইউটিউব চ্যানেলের কোনো কাজ করা সম্ভব না, আমি ইউটিউব বুঝিনি। আপনাদের কি এখন আমার কথা শুনে মনে হয় আমি ইউটিউব বুঝি নাই বা আমার দ্বারা ইউটিউবের কাজ করা সম্ভব না? অবশ্যই সম্ভব।
আমার যত সম্ভব ভাইয়া, আমার মতো মানুষের সম্ভব হলে আপনাদের সবার দ্বারা সম্ভব, বিলিভ করেন যে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে বেশি বেশি। সেটাই ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা আমাদের আজকের কাজে চলে যাই। আপু চ্যানেলে ঢুকবো? হ্যাঁ, চ্যানেলে না, স্টুডিওতে, ইউটিউব স্টুডিওতে। আপু একটা প্রশ্ন ছিল। এই যে এখানে ইউটিউব স্টুডিও আছে। জি আপু, প্রশ্ন ছিল যার। আপু এখন অনেকগুলো চ্যানেলে জয়েন বাটন দেখা যায় না, ওই জয়েন বাটনটা কোথায় গিয়ে কি করতে হবে? কার চ্যানেলে জয়েন বাটন দেখা যায় ভাইয়া? ভাইয়া কার চ্যানেল আমি বুঝিনি, আমাকে আরেকবার একটু বলবেন। অর্পণ। জি আপু। আমি বুঝিনি কোথায় চ্যানেলে জয়েন বাটন দেখা যায়। অনেকগুলো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায় জয়েন বাটন, ওই জয়েন বাটন। জয়েন বাটন ক্লিক করলে কি দেখতে পান আপনারা? আপনি আমাকে এখন ইনস্ট্যান্ট জয়েন বাটনটা ক্লিক করলে কি আপনার ইউটিউবে জয়েন করাটা দেখায় না তার কমিউনিটিতে জয়েন করা দেখায়? না, সাবস্ক্রাইব এরপর বেল আইকন, পরে থাকে হচ্ছে জয়েন বাটন, ওই জয়েন বাটনটা হচ্ছে মাস সাবস্ক্রিপশনটা নিতে হয় আর কি। নিতে হয় মানে ওই জয়েন বাটন, মানে জয়েন হতে হলে ওই ইউটিউবার কে হচ্ছে মাসে একটা টাকা পে করতে হয়, পরে দিয়ে হচ্ছে ওই জয়েন করা যায়। ওইটা হচ্ছে ওই যে আমাদের এখানে একটা ছিল না, পেইড মেম্বারশিপ না কি যেন, হ্যাঁ ওইটা থ্রুতে নিতে হয়। ওটা আপু এমনি কিসের ইয়া? ওটা পেইড মেম্বার, মানে মেম্বারটা কি ওটা? পেইড মেম্বারের কাজ আলাদা ভাইয়া, পেইড মেম্বারের কাজ আপনাদের আরো অনেক কাজ বাকি আছে, ওই পরেরটা পরে যাই, আমরা সেটিংস গুলি আগে শিখি, তারপরে আমি পেইড মেম্বারও দেখাবো আপনাদের। জি জি জি। পেইড মেম্বার কি, কমিউনিটি কি, কমিউনিটি ডিটেইলিং কি, কেন কোথায় কোনটা লাগছে সমস্তটা আমি দেখিয়ে দিব। জি। আরেকজন স্ক্রল করে সব দেখা মাথা গুলাইতেছে ভাইয়া, সেটিংস এ যান। দীপ্ত ধর সেটিংস এ। ওকে, আমরা কালকে চ্যানেলের সেটিংস পর্যন্ত করেছিলাম না, চ্যানেল পর্যন্ত করেছিলাম না? তারপরে আজকে ইউজ আপলোড ডিফল্টস এ যাব। আপলোড ডিফল্টস, এই যে আপনাদের যত কনফিউশন আছে এই কনফিউশন গুলি শেষ হয়ে যাবে আজকে। এখান থেকে একটা আমরা আপলোড করে দেব, ওর চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করব। ভাই আপলোড ডিফল্টস এ যান। এই যে বেসিক ইনফো, আপনার টাইটেল, আপনার ভিডিওর যে টাইটেল থাকে, প্রত্যেকটা ভিডিওতে দেখেন একটা করে টাইটেল আছে, পাশে একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেনই আছে ইউটিউবের ট্যাব, যান এখানে ইয়েতে যান, ওই যে ইউটিউবের হোম বাটনে যান, এই যে। হ্যাঁ হ্যাঁ, এই যে হোম, এই যে দেখেন প্রত্যেকটা চ্যানেলে, এই যে মিনারের, মিনারের এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু না মানে ওর টাইটেল, তুমি তোমার মতো। আর মিনার রহমান কিন্তু মিনারের, এই যে মিনার রহমান নিচে যেটা, এটা হচ্ছে মিনারের চ্যানেলের নাম। আবার যদি দেখেন এই যে ঈদ এক্সক্লুসিভ 2020 কেন? আর আফনান, আফনান নিশু মনে হয় না, আফনান, আফনান, আফনান নিশু, আফান, আরফান, আফরান, আফরান, এত নামের স্পেলিং। আচ্ছা এদের দেখেন, এই যে গাংচিল ড্রামা এন্ড সিনেমা দেখতে পাচ্ছেন, এটা ওদের চ্যানেলের নাম, উপরেটা হচ্ছে টাইটেল। প্রত্যেকটাতে জানে যে বিসিএস সাধারণ বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞান ক্লাস শিক্ষক কি জানি, আল্লাহ মাহবুব জানে, পদ্মা সেতু টাকা দিতে গাড়ি থামাতে হবে না। এটা হচ্ছে সময় টিভি, সময় টিভির যে চ্যানেল, ওই চ্যানেলের থ্রুতে। ভাইয়া ভিডিও প্লে করেন না আল্লাহর রাস্তায়। তারপরে হচ্ছে এইটা হচ্ছে টাইটেল। ওইরকম আমাদের প্রত্যেকটা ভিডিওতে একটা টাইটেল বাই ডিফল্ট আমি সেট করে রাখতে পারি, যেমন এখানে মিনার রহমান, মিনার রহমান এইটা ধরেন ও সেট করে রাখে, বাকিটুকু ও হচ্ছে পরে এডিট করে দেয় আপলোডের সময়। তো ওরকম করে আমরা আমাদের চ্যানেলও
এডিট কর একটা বাই ডিফল্ট সেট করে রাখতে পারি, পরে বাকিটুকু আসতে পারি। এই যে দেখেন মিনারের সব জায়গায় মিনার রহমান দেখতে পারবেন, ভুল শহরে, ভুল শহরে যে এখানে দেখেন যে ভুল শহরে নিচে, হ্যাঁ এখানেও কিন্তু মিনার রহমান দেখতে পাচ্ছেন এই জিনিসটা। আমরা ওরকম চাইলে একটা টাইটেল বাই ডিফল্ট দিয়ে রাখতে পারি, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো, কোনো ইস্যু নাই, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় রিভিউ থাকবে। যান আপনার ওই সেটিংস এ যান, আবার কেন তো যায়, এই যে এই যে এই যে এই যে ট্যাপটা এই ট্যাপটা, আরে কোথায় যে যায় সে। ও হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিচ্ছাপু, মাথা গরম আমার থাকবে, আপনাদের কেন থাকে। এখানে টাইটেল কিছু একটা লিখেন, এটা লিখে দেন বাই ডিফল্ট যে টাইটেল থাকবে ওইটা, ঠিক আমি যেভাবে বলেছি এভাবে লিখেন, তাহলে আপনাদেরও মনে থাকবে। দীপ্ত লিখতে বলি নাই, বাই ডিফল্ট যে টাইটেল সব ভিডিওতে দেখাবে। কথাটা এখন আমি যা বলেছি যেইভাবে বি ওয়াই তারপরে ডিফল্ট লিখেন, ডিই এফ এ ইউ এল টি বাই ডিফল্ট সব ভিডিওতে, এস ও বি ভি আই ডি ও তে, হ্যাঁ সব ভিডিওতে যে টাইটেল থাকবে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ভিডিওতে 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 ভিডিও যে না, ভিডিওতে যেই টাইটেল থাকবে বা যে টাইটেল থাকবে। ভিডিওতে তে যে টাইটেল থাকবে, আহা রে ভাইয়া, ভিডিওতে যে টাইটেল থাকবে। আচ্ছা ডেসক্রিপশনও সেম জিনিস, যে আমরা যদি এখন একটা ভিডিও ভাইয়া পাশে আরেকটা ভিডিওতে যান, পাশের ট্যাবের ভিডিওতে যান, এই যে মিনারে তুমি তোমার মতো এই ভিডিওটা না, এই যে ভুল শহরে, ভুল শহরে যান, এই যে এখন একটা জিনিস হোল্ড করেন, হোল্ড করেন, যান না যান না, এই যে দেখেন উপরে এখন ভুল শহরে 1.3 মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছেন একটা লেখা, এটাই হচ্ছে কাস্টম থাম্বনেইল, এটা কিন্তু ভিডিওতে নাই, এটা কিন্তু ওরা আলাদা ছবিটা অ্যাড করেছে, কাস্টম থাম্বনেইল ক্রিয়েট করেছে। আচ্ছা আচ্ছা, কাস্টম থাম্বনেইল এর জন্য কত সাবস্ক্রাইবার লাগবে? কাস্টম থাম্বনেইল এর জন্য 100 100 100, কাস্টম থাম্বনেইল এর জন্য 100 না, কাস্টম ইউআরএল এর জন্য 100, কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল এর জন্য 100, আমি এখন কাস্টম থাম্বনেইল বলেছি। আপনাদেরকে কত জায়গা দিয়ে ধরবো বলেন, কত জায়গায় আপনারা আমার সাথে চুরি করেন, আমি আপনাদের চোরগুলি ধরবো বলেন। আমি যে স্লাইডটা দিয়েছি, আমি যে গুগল ডকটা দিয়েছি, গুগল ডকটা কেউ দেখলে ওইখানে লেখা আছে কাস্টম থাম্বনেইল এর জন্য কত সাবস্ক্রাইবার বা কতটুকু ওয়াচ আওয়ার বা একটা চ্যানেলের কি কি প্রয়োজন হয় একটু দেখেন স্লাইডটা, পাশে পাশে গুগল ডকটা অন করেন। আপনাদের একটা দেখাইতে গেলে কোশ্চেন করলে আনসার দিতে পারেন না আপনারা, কই যাব আপনাদের নিয়ে বলেন। আপনাদের কি খুব বেশি ক্ষুধা লেগে গেছে? ইউটিউবের মতো ইজি জিনিস, ইউটিউব মানে আপনারা যদি শিখতে আসছেন তো ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে সহজ পাবেন লোকাল এসইও, ইউটিউব আর হচ্ছে পিন্টারেস্ট, এই তিনটা জিনিস সবচেয়ে সহজ। এটা পরে দেখে নিব, এটা পরে দেখে নিব, বাই ডিফল্ট ওই জায়গাটা আরেকবার বলবো। বাই ডিফল্ট হচ্ছে কি আপু, একটা চ্যানেলের যত মানে আমি যদি ওখানে যা সেট করে দিব সমস্ত ভিডিও, এই চ্যানেলে যত ভিডিও আপলোড করব সমস্ত ভিডিওতে ওই চ্যাট গ্রুপে ওই জিনিসটা শো করবে মেসেঞ্জারে। আচ্ছা হ্যাঁ মেসেঞ্জারে। আচ্ছা এখান থেকে আমি এটা নিয়ে নিব, ফেসবুকে ঢুকে বিরতির সময় ঢুকে আমি নিয়ে নিব, এটা বিরতির সময় ঢুকে নিয়ে নিলে তো হবে না, ওইখানে লেখা আছে, লেখাটা দেখেন, কেউ বলেন কত কত কাস্টম থাম্বনেইল এর জন্য কত লাগে? কাস্টম থাম্বনেইল কি করব আপনাদের, আমি monetization ছাড়া কাস্টম থাম্বনেইল করা যায় না,
এটা তো জানি করা যায়, এটা তো এডিট অপশনে পাওয়া যায়, ভিডিও এডিট অপশনে। এডিট অপশনে প্রথম অবস্থায় পাওয়া যায় না, একটা লিমিটেড ইয়া আসার পরে পাওয়া যায়। লিমিট আছে আমি তো জানতাম না, আমার সে দেখি তো পাই সব সময়, কারণে আউলের সিআরি আউলে। এই জন্যই তো আমি একটা জিনিস দিছিলাম, ওটা যদি কেউ একটাবার দেখতেন, চোখ বুলাইতেন, আমার দেয়ারই কোনো প্রয়োজন ছিল না, চোখ বুলাই নিতেন। ওটা কি বয়স লাগে মেবি নাকি? কোনটা, কাস্টম থাম্বনেইলের? জি না, বয়স লাগবে কেন? আলাদা করে আপলোড করে নিয়ে আসতে হয়। ওইখানে চয়েস থাকে, তিনটা অপশন থাকে না? আচ্ছা ভিডিওতে গেলে সবাই দেখবে ওই সময়। এখন ভিডিও ওইটা আপলোড ভিডিও ভাইয়া, আমি যেটা বলছি ওইটা আর ওইটা আলাদা। একটা যেমন ধরেন এই 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 যে এইটা যেটা দেখাচ্ছে AA20, এটা কিন্তু কাস্টম থাম্বনেইল। তারপরে তোর আদরের টান, এটা কাস্টম থাম্বনেইল। আপু আপু আমি বলি, এটা তো আপলোড দেওয়ার সময় থাম্বনেইলটা তো ছিল না, এটা তো পরে দিতে হয়েছে ওকে। এটা পরে দিতে হয়, এটা আপলোড দেওয়ার সময় দেয়া যায়। না না না, 1 মিলিয়ন দা এটা এডিট করাটা তো পরে দিতে হইছে। এটা এডিট করাটা, এটা 1 মিলিয়ন ভিউজ এটা পরে দিয়েছে, কিন্তু এখানে যেটা AA20 বা তোর আদরের টান, এটা কাস্টম থাম্বনেইল। এই কাস্টম থাম্বনেইল ভিডিও ভিডিও ইয়ের সময় দেয়া যায়। এটা তো ভিডিও সময় দেয়া যায়। এটা তো জানি আমি, ভিডিও সময় দেয়া যায়। ভিডিও বুঝছি, আমি আপনাদের দেখাই দিচ্ছি, আমি কি বলতে চাইছি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ব্যাকে যান, আপনাদেরকে আমি কোনটা বলেছি সেটা আপনি বুঝেননি, যে কাস্টম থাম্বনেইল দিতে গেলেও একটা এটা কাস্টম ইউআরএল আসছেন চ্যানেল ড্যাশবোর্ড থেকে বেরিয়ে যাও। ডকস এই যে এখানে 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 এই যে ডেসক্রিপশন হচ্ছে আপু, যেটা আয়েশা আপু জিজ্ঞেস করেছিল, বাই ডিফল্ট যেটা থাকে, আর সাইদ আপনি যেটা বলেছেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি, আমি ভিডিওটা আপলোডের সময় দেখাই দিব। বাই ডিফল্টের যে ব্যাপারটা থাকে, যে প্রত্যেকটা ভিডিওতে এই এই এখন যত ভিডিও আপলোড করবে সব ভিডিওতে টাইটেল, বাই ডিফল্ট সব ভিডিওতে যে টাইটেল থাকবে এই লেখাটা আসবে, যদি আপনি চান এডিট করতে পারেন। বুঝতে পেরেছেন? বাই ডিফল্ট আয়েশা আপু মানে একটা ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় দেখাবে। আপু ভাইয়া ডেসক্রিপশনও সেম ওয়ার্ডটা লিখে দেন, সরি সেম ওয়ার্ডনেস সেন্টেন্সটা লিখে দেন, লিখে দিয়ে স্ক্রল করে নিচে আসেন। ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা হচ্ছে কি, আমি সিলেক্ট করেন এই যে এখানে হচ্ছে পাবলিক রাখবো, প্রাইভেট রাখবো, না আনলিস্টেড রাখবো, মানে আমি এটা এখনো কাউকে দেখাবো না, লিস্টে আনবো না, ওরকম কিছু একটাতে রাখবো। এটা সবসময় আমরা পাবলিক দিয়ে রাখবো, কারণ যদি এটা পাবলিক না দিই তাহলে এই ভিডিও আমি আপলোড করে লাভ কি, কেউ যদি দেখতে না পারে কোনো লাভ আছে? এই জন্য এটাকে সবসময় পাবলিক করে রাখবো। এটা হচ্ছে অনলি মি ফ্রেন্ডস পাবলিক, ফেসবুক এর অনলি মি ফ্রেন্ডস পাবলিক। আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, ফেসবুক এর এই জিনিসটা বুঝবেন। ফেসবুক এর রয়েছে এখানে ট্যাগ, ট্যাগ হচ্ছে যেটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটাকে এখানে ট্যাগ আকারে দিতে হয়। তারপরে ভাইয়া সেভ দিব না, অ্যাডভান্স সেটিংস এ যাবেন, এখানে সমস্ত সেটিংস করে একবারে সেভ দিব আমরা। অ্যাডভান্স বেসিক ইনফোর সাথে অ্যাডভান্স সেটিংস আছে। এই যে স্ক্রল করেন উপরে উঠেন, এই যে লাইসেন্স দেখতে পাচ্ছেন বা পাশে লাইসেন্স, স্ট্যান্ডার্ড লাইসেন্স। আপনি এটা যদি আলাদা কোনো কিছু দেন, যেমন মিনার যে গানগুলি দেয় মিনার স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে দিতে পারবে, বা ক্রিয়েটিভ কমনের আন্ডারে দিতে পারবে। ধরেন মিনারের কোনো গানের অডিও নিয়ে আপনি হচ্ছেন কিছু একটা করবেন, তখন আপনি ক্রিয়েটিভ কমন দিবেন। এখানে আপনি আপনার পায়ারের পছন্দ মতো আপনি দিয়ে দিবেন, তবে ম্যাক্সিমাম সময় স্ট্যান্ডার্ড লাইসেন্স দিলে অনেক ইস্যু ধরে। ধরেন আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি যে ভিডিওটা করছেন, ভিডিওটা আপনার নিজের করা, কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই টাইপের ব্যাকগ্রাউন্ড হয়তো অন্য আরেকটা ভিডিওতে অলরেডি এসে গেছে, তখন দেখা যাবে কি আপনার এই ভিডিওটা আপলোড করতে দিবে না, কপিরাইটেড ইস্যুর আন্ডারে ফেলে দিবে। ক্রিয়েটিভ কমন দিয়ে দেন। আপু এটা কি আপনার প্রতিটা ভিডিওর জন্য কি এটা সিলেক্ট করতে হবে নাকি? যে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম, এরপরে প্রতিটা ভিডিওতে আবার দেখাবে, আপনার কাছে শো করবে, আপনি চেঞ্জ না করলে এটাই যাবে, আর আপনি চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। ওই যে রিভিউর একটা অপশন রেখেছিলাম না আমরা, ওই জন্য। আচ্ছা এই যে ক্যাটাগরিতে এখন সিলেক্ট করেন, কেন নান বলেছে এখন দেখেন, ফিল্ম অ্যানিমেশন আমাদের এই ক্রিয়েটিভ কমন্সটাই রাখতে হবে, কারণ ক্রিয়েটিভ কমন্সটা রাখা বেটার, তাহলে কপিরাইটেড স্ট্রাইক গুলি আসে কম।
মিউজিক পেটস অ্যানিমেল স্পোর্টস ট্রাভেল গেমিং পিপল ব্লগ এই যে এখানে ব্লগস লিখেছে এই ব্লগস কিন্তু ওই ব্লগস না আয়েশা আপু আপনার ব্লগ না কিন্তু এটা কমেডি এন্টারটেইনমেন্ট নিউজ পলিটিক্স তারপরে যান এডুকেশন সায়েন্স টেকনোলজি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটিজম তারপরে আর নাই তো এখানে সবসময় নাম দিয়ে রাখবেন অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই যদি মনে করেন না আপনার অন্য কিছু মিউজিক রিলেটেড চ্যানেল হয় তাহলে মিউজিক দিবেন শুধু মিউজিক দিবেন যেটা হচ্ছে ইনু করতে পারবে ইনুর প্রচুর গান বাজনা হয় ইনু মিউজিক মানে ইনু গান টান গায় দেখলাম ইনুর ইয়েরাও ইনু বাজায়ও দেখলাম কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে ও এটা মিউজিক দিয়ে দিতে পারে চেঞ্জ করা যাবে কিন্তু ক্যাটাগরিটা খুব বেশি চেঞ্জ না করাই বেটার আচ্ছা তো আমি এখানে ট্রাভেল শো আমার চ্যানেলে আমার যে চ্যানেল আছে সেটা হচ্ছে ট্রাভেল শো এখানে আমি কি ট্রাভেলের বাইরে অন্য কিছু দিতে পারবেন না তা বলবো না দিতে পারবেন কিন্তু তা খুব বেশি পারবেন না না ওটা বলছি না মানে অন্য কোন ভিডিও কি আপলোড করা যাবে অন্য কোন ভিডিও মিন্স যেমন ধরুন এটা ট্রাভেল রিলেটেড না হয় আমার চ্যানেলটার নাম হচ্ছে ট্রাভেল শো এটা ট্রাভেল রিলেটেড না হয় যদি এটা কমেডি রিলেটেড হয় অথবা পলিটিক্স রিলেটেড হয় সেক্ষেত্রে কি সেটা আপলোড করা সেটা কি দেওয়া যাবে সেটা দুই একটা ভিডিও আপলোড করতে পারে দুই একটা মানে একটা ক্যাটাগরির চ্যানেলে হয়তো ধরেন 100 ভিডিওর মধ্যে আপনি তিনটা ভিডিও বা চারটা ভিডিও দিলেন যেটা আপনার হচ্ছে অন্য রিলেটেড ভিডিও হয় কারণ কি ভাইয়া একটা চ্যানেলকে ফার্স্ট এর দিকে র‍্যাঙ্কে আনতে হলে র‍্যাঙ্কিং এ নিয়ে আসা মনিটাইজেশনের ব্যাপারটুকু আনতে হলে প্রথম অবস্থায় একটা ক্যাটাগরিতেই থাকতে হয় তার পরবর্তীতে ওরা যখন আপনার ফেমটা চলে আসে ওই যে ফার্সি কথাটা বলেছি যখন একটা পরিচিতি চলে আসবে তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এখন ধরেন তৌহিদ আফ্রিদির চ্যানেলে যাবেন তৌহিদ আফ্রিদির বার্থডেতে কে কি গিফট পাঠায় সেইটার আনপ্যাকিং ও সে তার চ্যানেলে করে তার মার সাথে সে কি করে সেটার ইয়েও সে তার কারণ এখন তৌহিদ আফ্রিদি যেইটাই দেয় মানুষ সেইটাই দেখবে কিন্তু তৌহিদ আফ্রিদি প্রথম যখন চ্যানেলটা ওপেন করেছিল তখন কি যেইটাই দিত সেটাই মানুষ দেখতো এই যে প্রত্যহিরণের যে চ্যানেলের কথা বলি ওর ফার্স্ট এর দিককার সমস্ত ফানি ভিডিও ছিল ও কিন্তু ফানি ভিডিওর সাথে এখন মিউজিক ভিডিও দিচ্ছে ছোট ছোট ড্রামা দিচ্ছে এখন কিন্তু আজাইরা লিমিটেড এর আগে দিত 5-7 মিনিটের এখন দেখবেন 15 মিনিটের আধা ঘন্টার উপরে দেয় না সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে কি আমরা নান রেখে দিতে পারবো নাকি ট্রাভেল এটা যোগ করে নান রেখে দিতে পারবেন নান রাখলে মোটামুটি সব ক্যাটাগরিরই একটা করে ভিডিও দেয়া যায় ক্যাটাগরি সিলেক্ট করে দিলে ক্যাটাগরির বাইরে দিলে তখন ইউটিউব আপনাকে অ্যালার্ট করবে যে তুমি তোমার ক্যাটাগরির বাইরে জিনিস অ্যাপ্লাই করেছো এই জন্যই আপনাদের সবাইকে ইউটিউবে ক্লাসটা নেয়ার আগে বলেছিলাম আল্লাহর ওয়াস্তে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলি একটু নিজেরা পড়া বুঝেন আমাকে হুবহু মুখস্থ দেয়া লাগবে না জাস্ট পড়ে ওয়ার্ড গুলি বুঝেন সেটা কেউ করেন নাই একটা সিঙ্গেল পার্সন আপনারা করেন নাই এই জন্য এই কোশ্চেন গুলি ইংরেজিতে বাংলায় হলে ভালো হলে ভাইয়া এটাকে বাংলায় ট্রান্সলেট করা যায় তো যে শব্দটা বুঝতে পারছেন না সেটাকে বাংলায় ট্রান্সলেট করেন ভাইয়া আচ্ছা নাম দিয়ে দিচ্ছি তাহলে নাম দিয়ে যাই আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল সাবটাইটেল এন্ড সিসি যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন ক্লিক করেন আপনার ভিডিও যদি বাংলায় হয় বাংলায় দিবেন আপনার ভিডিও যদি এই যে বাংলা হলে বাংলা তো মেবি আছে এখানে আচ্ছা তো এখানে বাংলা ছাড়াও আরো সিলেক্ট করা যাবে আপনি সাবটাইটেল কি দিবেন বাংলা ছাড়া ইংলিশ দিবেন ওইগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবেন কন্ট্রিবিউশন কমিউনিটি কন্ট্রিবিউশন এখানে হচ্ছে অফ থাকবে কারণ এইটা এখন আমাদের প্রয়োজন নেই আমরা 10,000 সাবস্ক্রাইবার না হতে কমিউনিটি পাবো না আপনি এখানে সিসি বলতে তো আমরা সিসি চালু করলে তো ইয়া ভিডিওতে যেটা বলবে ওটা নিচে লেখা আসে ওইটাই তো সাবটাইটেল ভাইয়া হ্যাঁ তো এখন যদি আমরা এই এখানে যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিই তখন এই কি বাংলা লেখা আসবে নাকি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলে আপনি যদি আপনার ভিডিও ওই ল্যাঙ্গুয়েজ গুলিতে মানুষ ভিডিওটা দেখতে পারবে যেমন কিছু কিছু আপনার এটা কোন গান কি বলবো কালকে একটা ইয়ে দেখলাম উম
স্প্যানিশ কিছু কিছু মুভি আছে, ওরা ওদের ওখানে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাও দেয়, পর্তুগালটাও দেয়, ইংলিশটাও দেয়। অনেক সময় দেখা যায় যে ওরা ইংলিশটা দেয় না, শুধু স্প্যানিশটা দিয়ে রাখে। আবার যদি আপনার তুর্কির দেখেন, তুর্কির ওরা তুর্কির ল্যাঙ্গুয়েজও দেয়, আবার হচ্ছে অ্যারাবিকটাও দেয়, আবার হচ্ছে ওরা ইংলিশটাও দেয়। এখানে আপনি সিলেক্ট করে দিলে আপনার ওইটা দেখা যাবে যে কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনার সাবটাইটেল দেখা যাবে। তারপর এখানে বাই ডিফল্ট একটা সেট করে দিতে হয়, কিছু জিনিস বাই ডিফল্ট করে দিতে হবে, কারণ বায়ার এগুলি বায়ার পরে ভিডিও আপলোডের সময় করবে। কিন্তু বায়ারের এখন যদি আপনি করে না দেন, বায়ার তখন বলবে তুমি আমার চ্যানেল ক্রিয়েট করলা, তুমি এই সেটিংস গুলি করলা না, তুমি কি কাজ করলা, তোমাকে কেন আমি পে করবো। কারণ আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করে দিবেন, বায়ারের কাছে এটার পাসওয়ার্ড থাকবে, বায়ারও এটার অ্যাক্সেস নিতে পারবে, তখন বায়ার দেখা যাবে বসে বসে দেখবে আপনি কি কাজ করছেন। বুঝতে পেরেছেন? তাহলে ইংলিশটা সেটিং করে দে, ইংলিশ বাংলা, ইংলিশ বাংলা তিনটা তিনটা চারটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন। অনেক জায়গায় সিসিতে ক্লিক করলে দেখবেন সাতটা ল্যাঙ্গুয়েজ দেয়া আছে, অনেক জায়গায় দেখবেন দুইটা ল্যাঙ্গুয়েজ, অনেক জায়গায় একটাও থাকে না। আপু সিসিগুলো নিজে থেকে লিখতে হবে নাকি? এটা ভিডিও এডিটের সময় করে দিতে হয়, এটা ক্যামটেশিয়ার থ্রুতে করা যায়। ইংলিশ দিয়ে রাখেন, ইংলিশ দিয়ে রাখেন, যে কোনো ভিডিওর সাবটাইটেল সবসময় ইংলিশ থাকা ভালো। তারপর কমিউনিটি কন্ট্রিবিউশন, দুইটা তিনটা ল্যাঙ্গুয়েজ সেট করা যাবে, তাহলে তো এখন শুধু একটা ইংলিশ করা যাচ্ছে। এটা তো ভাইয়া পরে সিসিতে অ্যাড করা যায়, পরে আপনি আরো করতে পারবেন, বাই ডিফল্ট একটা করে দিয়ে দেন বায়ারকে। কমিউনিটি কন্ট্রিবিউশনটা অফ করে রাখবেন, কমেন্টস এর জায়গাটা আমি বলেছি হোল্ড করা, যে আমি হোল্ড করতে চাই। কি করতেছে? হোল্ড পটেনশিয়ালি আছে না? হোল্ড করেন, হোল্ড করেন, আমার এখানে ইলেকট্রিসিটির তার পুরো গন্ধ। এখানে হচ্ছে কমেন্ট হোল্ড করা যাবে, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট হোল্ড করব না, সব কমেন্ট আমি হোল্ড করে রাখব, রিভিউ দিয়ে তারপর আমি কমেন্ট দেখব। সেটা এখানে আছে। আর ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, প্রথম অবস্থায় আমার কোনো রেটিংস কোনো ভিউয়ার দেখতে পারবে না, সবসময় এটা ডিসিলেক্ট করে রাখবেন, পরবর্তীতে বায়ার সিলেক্ট করে দিবে। এবং এটা বায়ারকে জিজ্ঞেস করে রাখবেন যে তুমি কি এটা দেখাতে চাও কি দেখাতে চাও না, যদি দেখাতে চাও আমি দিয়ে দিতে পারি, তবে প্রথম অবস্থায় না দেখানোটা ভালো, অনেক সময় বায়ার বুঝবে না, বায়ারকে বলে দিতে হয়। পারমিশনস এর ওই জায়গায় গেলে ওই যে আমরা যে রোল দেয়া, ওই রোল দেয়াটা পাবো। সো এই রোল দেয়াটা এখন আমাদের প্রয়োজন নেই, রোল দেয়াটা আমরা কালকেও দেখেছি, তারপরে যদি দেখতে চান আরেকবার আমি দেখাই দিতে পারি। হ্যালো, জি হ্যালো, স্টপ দিয়ে দিলাম। হ্যাঁ আপু, না ওই যে দীপ্ত ভাই লিখছে তো ওই জন্য আমি চুপ করে গেলাম। পারমিশনস এ যাবেন, এখন পারমিশনস হচ্ছে আমি এই যে ওনার, আপনার চ্যানেলের যদি রোল আপনি কাউকে দিতে চান সেটা দিতে পারবেন। কিভাবে দিবেন? এক্সেস পারমিশন দীপ্ত ধর, ইনভাইটে যান, ইমেল দিবেন। আমার ইমেল না? না, এটা হচ্ছে যাকে রোল দিবেন আপনি। পারমিশনস হচ্ছে কাউকে চ্যানেলের রোল দেয়া, ফেসবুকের পেজের রোল দেয় না, ওরকম রোল দেয়া। এখন এই চ্যানেলের রোল কাকে? হ্যাঁ আপনার ইমেলটা সুলতান আরাবিয়া দেখেন না? আপনার আমার নামও জানেন না? না, ইমেল তো জানি না। আর RABEYA 363@gmail.com 363 360 gmail.com ক্ল্যাশ চলে আসছে ভাইয়া। আমার স্পেলিংটা এভাবে,
রামরা ভাই আমার নাম চেঞ্জ করে দিচ্ছে সিলেক্ট করেন আমাকে এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন হোল্ড এখানে কয়টা 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 রোল দেয়া যায় বলেন তো তিনটা ওনার ম্যানেজার একটু দেখলাম পাঁচটা পাঁচটা দেওয়া পাঁচটা রোল দেওয়া যায় এখানে রোল এখানে রোলের মধ্যে একটু ডিফারেন্স আছে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টের রোল দেয়া আর ওইটা হচ্ছে চ্যানেলের রোল দেয়া ওটা হলো গুগল আপু ওটা হলো গুগলের রোল এটা হলো ইয়া চ্যানেলের রোল হ্যাঁ আসছে লাইনে ওটা আপনার গুগল ম্যানেজ করতে পারবে হ্যাঁ এইটা ম্যানেজার ম্যানেজারের ম্যানেজারের কাজ কি এডিটরের কাজ কি এডিটর লিমিটেডের কাজ কি ভিউয়ারের কাজ কি এগুলি সব এখানে আছে আপু তো অনার বানাই দেন হ্যাঁ আপু তো অনার দিতে বলছেন আমাকে ওনার আমাকে ওনার তো উনি ওনার দিতে গেলে ওনাকে ওই ওইখান থেকে দিতে হবে আমাকে এখান থেকে না এইখান থেকে উনি চ্যানেলের ম্যানেজার করে দিতে পারবে চ্যানেলের সমস্ত কিছু করতে পারবো আমি ওইখান থেকে দিলে এখানে আর প্রয়োজন হয় না আপু এখানে এখানে কি দিব একটা রোল দিলেই তো হলো ভাইয়া আরে আপু কি দিব না কোনটা দিলে কি হয় বলছেন না আবার আপনি কোনটা দিলে কি হয় দেখেন না নিচে লেখা আছে ক্যান অ্যাড এন্ড রিমুভ আদার এডিট এভরিথিং ক্যান ডিলিট চ্যানেল আমি শুধু চ্যানেলটা ডিলিট করতে পারবো না বাট আদার যত কাজ আছে চ্যানেলে সব করতে পারবো এটা ফেসবুকের মতই আচ্ছা কমিউনিটিতে যান আবু ম্যানেজার দিছি তো এটা তো বড় পোস্ট এটা অ্যাকসেপ্ট করতে পারবো বেতন দিতে হবে তো ভাইয়া ম্যানেজার কেন আমাকে ওনার দেওয়ার পরে আমি কালকে তাই পর্যন্ত মেইলে ঢুকে দেখিনি আচ্ছা অটোমেটেড ফিল্টার এটা হচ্ছে মডারেটর ওই যে এখানে মডারেটর দেখেছে সরি এটা হচ্ছে কমিউনিটির মডারেটর অ্যাড মডারেটর এখানে যদি কাউকে অ্যাড করতে চান কমিউনিটিতে এটা কমিউনিটি যখন হবে তখন কার কাজ অ্যাপ্রুভড ইউজার কমিউনিটিতে যারা জয়েন হতে চায় তাদেরকে অ্যাপ্রুভ করা হিডেন ইউজার এখানে হাইড করা যাবে তারপরে স্ক্রল করেন নিচে আসেন তারপরে যে ব্লক ওয়ার্ড এখানে ওয়ার্ড ব্লক করা যায় ব্লক লিংক এখানে সিলেক্ট করে দিলে আপনার লিংক ব্লক হয়ে যাবে আর ডিফল্টে যান ডিফল্টে হচ্ছে যে কমেন্টস ভিডিও নিউ ভিডিওতে যদি মানে যেটা হচ্ছে আমি কমিউনিটিতে যে ভিডিওগুলি দিব ওই ভিডিও যদি কমেন্টে কেউ নিউ কমেন্ট আসে তো ওইখানে আমি কোন কমেন্টটা হোল্ড করতে চাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট অল কমেন্ট সেটা নাকি আমি কমেন্টই রাখবো না ওরকম অপশন আর কমিউনিটি কমেন্টস অন ইউর ডিসকাশন ট্যাব আমার ডিসকাশন ট্যাবে যে কমেন্টস থাকবে ওই কমেন্টস গুলিকে আমি কি করব সেটা এখানে করতে পারি তারপরে মেসেজ লাইভ চলাকালীন যে লাইভ চিট চ্যাট হয় ওই চিট চ্যাটে কোন কোন কমেন্ট আমি হোল্ড করব সেটা এখানে সিলেক্ট করে দিলে হোল্ড হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আপু সবাই ঠিক আছে এখন হোল্ড দিয়ে দিব এটা সবসময় হোল্ড করে দিয়ে দেয়া ভালো কারণ লাইভের মধ্যে বাজে একটা কমেন্ট আসার থেকে এটা হোল্ডে থাকা ভালো না হ্যালো জি আপু ঠিক আছে বুঝা গেছে জি আপু আপু এই আপনাদের জি আপু ছাড়া আসলে যারা লাইভ দেখে আমাদের তারা কনফিউজ থাকবে এই ক্লাসে কি এগুলি ছাড়া আর কেউ নাই ভাইয়া এগ্রিমেন্টস যান এগ্রিমেন্টস অপশনটা নতুন এসেছে ইউটিউবে টার্মস এন্ড অফ সার্ভিস লার্ন মোড়ে এখন যাবেন না এগ্রিমেন্ট কি কি আছে এটা পড়ে নেবেন সেভ দেন এতক্ষণ যেই কাজ করছেন এগুলো সব সেভ করেন কাজ শেষ এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে ভিডিও আপলোড করা আমরা একটা ব্রেক নিয়ে আসি কারণ অলমোস্ট আমাদের 11টা বেজে গেছে 11:30টা বেজে গেছে ব্রেক নিয়ে এসে আমি ভিডিও কোনটা আপলোড করব এটা দেখে নিই নাকি হ্যাঁ ভিডিও কোনটা করবেন সেটা দেখেন আমরা একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসি 11:35 বাজে 11:25 বাজলে আমাদের কোন 20 মিনিট ব্রেক হইতো হবে প্রথম বলে প্রথম না আপনার তো ইয়ে করা আছে ভেরিফাই করা আছে আপনার এটা 10 সেকেন্ড লাগবে না আপনার এটা 5-7 মিনিটের হলি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ট্রাভেল রিলেটেড আচ্ছা আচ্ছা আপু ইয়া ফেসবুক ফাস্টার থেকে ক্রুস কিছু করা যাবে জি জি বুঝি নাই ফেসবুক ফাস্টার থেকে এখানে কি করব ক্লোজ করে দিন ভাই
এটা ক্লোজ করা লাগবে না, এটা এরকমই থাকুক, প্রবলেম নাই। আচ্ছা আপনারা এখন 25 তো 45-55 আপনারা ঠিক 12টা বাজে 5 মিনিট আগে ব্যাক করবেন, ঠিক আছে? আচ্ছা আমি ভিডিও সেটা বলতে যাচ্ছিলাম, একটা সেকেন্ড ভাইয়া, 12টা বাজে 5 মিনিট আগে আপনারা ব্যাক করেন, ঠান্ডা মাথায় বাকি কাজগুলি আমরা শেষ করি আজকে ইউটিউবের ক্লাস, ঠিক আছে আপু?